আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পাঁচশো একষট্টি নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন জীবন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন মশায় শরীর থেকে রক্ত খাইলে মশাকে মারলে যদি শরীরে রক্ত রক্ত লেগে যায় তাহলে অজু ভেঙ্গে যাবে কি না এ প্রশ্ন উত্তর হলো জিনা মশায় শরীর থেকে রক্ত খাইলে অজু ভেঙ্গে যাবে না এবং সেই মশাকে মারলে যদি শরীরে রক্ত লেগে যায় হাতে রক্ত লেগে যায় এজন্য অজু ভেঙ্গে যাবে না এরপর পাঁচশো বাষট্টি নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সুমন মজুমদার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের সকল দোয়া মুখস্থ না থাকলে কি নামাজ পড়া যাবে এ প্রশ্নোত্তর হলো জি অবশ্যই যাবে প্রত্যেক সাবালক নারী পুরুষ প্রত্যেকের উপর পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ সম্পূর্ণ দোয়াগুলো যদি না জানেন কেরাতগুলো যদি না জানেন তারপরও আপনার পাঁচ অক্ত ফরজ নামাজ শুরু করতে হবে এতে কোনো ক্ষমা নেই নামাজ অবশ্যই পড়তে হবে আপনি দোয়া যে কয়টাই জানেন তবে সাথে সাথে নামাজের সব দোয়াগুলো শিখে নিতে হবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সানা পড়তে হয় সুরা ফাতে পড়তে হয় এরপরে কয়েকটা সুরা মুখস্থ রাখতে হয় তারপরে আপনার রুকুর তাজবি পড়তে হয় শেষদার তাজবি পড়তে হয় এরপরে আপনার তাসাহুদ পড়তে হয় শরীফ দোয়া মাসুরা এগুলো পড়ে সালাম ফিরালে নামাজ হয়ে যায় তো এই মৌলিক দোয়াগুলো কেরাতগুলো এগুলো যদি আপনার মুখস্থ করতে না পারি তাহলে মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়াটাই লজ্জাজনক বিষয় এজন্য অবশ্যই এই ছোট ছোট দোয়াগুলো এই অতীব প্রয়োজনীয় ফরজ দোয়াগুলো এবং তাজবি এবং কিরাতগুলো আমাদেরকে শিখে নিতে হবে তবে সম্পূর্ণ শিখতে না পারলেও আপনার যতটুকু আপনি জানেন সুরা ফাতেহা জানেন সেটা দিয়ে আপনি নামাজ শুরু করেন নামাজ বন্ধ করা যাবে না নামাজ কন্টিনিউ করতে হবে এবং সাথে সাথে এগুলো শিখে নিতে হবে এরপর পাঁচশো তেষট্টি নাম্বার প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রোকেয়া পারভিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজরত অবস্থায় ছোট বাচ্চা যদি যায় নামাজে প্রস্রাব করে দেয় তাহলে নামাজ শেষ করা যাবে নাকি ছেড়ে দিতে হবে এ প্রশ্নের উত্তর হলো আপনি যে মুসল্লা বিসি নামাজ পড়তেছেন সেখানের যদি অনেকটা জায়গা ভিজি ভিজে যায় আপনার ছোট বাচ্চার প্রস্রাবের কারণে যদি ভিজে যায় এবং আপনি রুকুসেজদা করতে গিয়ে যদি সেখানে আপনার শরীর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিবেন কারণ নাপাক অবস্থা নাপাক জায়গায় তো রুকুসেজদা করা যাবে না আর যদি সেটা খুবই সামান্য পরিমাণ হয় যে বাইরে প্রস্রাব করে দিছে আপনার জায়নামাজে কিছু লেগেছে বা জায়নামাজে এক কোনায় লেগেছে আপনি রুকু সেজ করলে আপনার হাতে পায়ে শরীরে লেগে যাবে না তাহলে আপনি নামাজ শেষ করে তারপরে সেটাকে পরিষ্কার করবেন আর বাচ্চা যদি একেবারে ছোট হয় যে বাচ্চা বুকের দুধ খাওয়া ছাড়া অন্য কিছু খাইতে পারে না একদমই ছোট এবং ছেলে বাচ্চা তাহলে তার সেই প্রস্রাবের কারণে যদি আপনার গায়ে লেগেও যায় তারপরও আপনি নামাজ কন্টিনিউ করবেন আপনি নামাজ ছেড়ে দেবেন না এরপর পাঁচশো চৌষট্টি নম্বর প্রশ্ন মাদারিপুর থেকে লিখেছিলেন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো সুৎখরের সাথে বন্ধুত্ব করা যাবে কি না এই প্রশ্ন উত্তর হল আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে বর্তমান সময়ে অনেক মানুষ সুদের সাথে জড়িত তবে যদি আপনি বন্ধুত্ব করার কথা বলেন সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদ খায় সে ব্যক্তিকে মুসলিম সমাজের মধ্যেই গণ্য করা উচিত নয় সে ব্যক্তিকে মুসলিম কমিউনিটি থেকে বাদ দেওয়া উচিত তাদেরকে মুসলিম উম্মার জন্য একটা জঘন্য পাপই ব্যক্তি মনে করা হয় হাদিসের মধ্যে এই সুদখোর ব্যক্তিদের এত জঘন্যতম পাপের কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা নওয়াজবিল্লা যে ব্যক্তি সুদ খায় জেনে বুঝে সুদ খায় সে ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জেনা করছে এত বড় একজন পাপিষ্ঠ ফাঁসেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করাটা ইমানদার ব্যক্তির জন্য উচিত নয় সেই সুদখোর ব্যক্তিকে মুসলিম সমাজ থেকে বয়কট করা উচিত জঘন্যতম গুনাহের কাজ এই সুদ এবং এই সুদের সাথে যারা জড়িত আছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত তাদের সাথে বন্ধুত্ব নয় এরপরে পাঁচশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন আনোয়ার শাহ তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি অন্যায় কাজ করার মান্যত করে তাহলে কি সেই মান্যত পুরা করতে হবে এ প্রশ্ন উত্তর হল জি কেউ যদি হারাম কাজ করার মান্যত করে যে কাজটা করা উচিত নয় কিন্তু সে মান্যত করে ফেলেছে নজর করে ফেলেছে যে অমুক কাজ হলে আমি এই কাজটা করে দিব অথচ সেই কাজটা অন্যায় কাজ সেটা সম্মত কাজ নয় সেজন্য জন্য আপনি যদি সে কাজটা পুরো হয়েও যায় আপনি সেই মান্নত পুরা করতে হবে না সেখান থেকে তাওবা করতে হবে আপনি এমন মান্নত কেন করলেন সেই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে সেই মান্যত পুরা করার তো প্রশ্নই আসে না এরপর পাঁচশো ছেষট্টি নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন জামিল আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআনের কতটুকু অংশ মুখস্থ করা সবার জন্য ফরজ এই প্রশ্নের উত্তর হলো প্রত্যেক নামাজে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করতে হয় কেরাত পাঠ করতে হয় তো কোরআনুল কারিম থেকে অতটুকু অংশ মুখস্থ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস যতটুকু আপনার নামাজের জন্য লাগবে নামাজে চার রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি কেরাত পড়তে গেলে মিনিমাম ছোট চারটা ছোঁড়া অন্তত লাগবে আপনি তাব্বাত ইয়াদা কুলহু আল্লাহ কুল আউজুব রব্বিল ফালা কুল আউজুবির রব্বিন নাস এরকম ছোটো ছোটো চারটা ছোঁড়াও যদি ধরেন তাতেও আপনি চার রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন চার রাকাত নফুল সুন্নাত নামাজ পড়ে ফেলতে পারবেন এজন্য অন্তত কম পক্ষে হলেও চারটা ছোটো সুরা আমাদের মুখস্থ থাকা প্রত্যেক নরনারী মুসলমানদের জন্য ফরজ এবং এর চেয়ে বেশি মুখস্থ করা উচিত শুধুমাত্র এই চারটা সুরা দিয়ে তো সবাই নামাজ পড়ে না আর অন্য অন্য সুরা সুরা কাউসার সুরা ফিল সুরা মাউন এরপর একটু বড় সুরা যদি মুখস্থ করেন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা ইয়াসিন অন্য অন্য সুরার কিছু অংশ যেমন আয়তল কুরসি হাসরের শেষ আয়াতগুলো ফজিলতপূর্ণ আয়াতগুলো এগুলো আমাদের মুখস্থ রাখা উচিত তবে সর্বনিম্ন হলেও চার রাকাত নামাজ পড়তে যে চারটা কেরাত লাগে এই চারটা কেরাত অন্তত প্রত্যেক মুসলমানের জন্য মুখস্থ করা ফরজ এরপর পাঁচশো সাতষাট্টি নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন নিলুফার জাহান তিনি প্রশ্ন লিখেছিলেন ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে তার শরিয়াত মতে বৈধ হবে কিনা না এই প্রশ্নোত্তর হল জি হবে বিবাহের আনুষ্ঠানিকতা যেটা অফলাইনে করা হয় সামনাসামনি বসে করা হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ করা হবে বিবাহের আনুষ্ঠানিকতা এতে জায়জ এটা জায়জ রয়েছে এটা বর্তমান সময়ের বিজ্ঞ লামাইকরামদের মতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলেও সেটা শরিয়াত মতে বৈধ হবে ইনশাআল্লাহ এরপরে পাঁচশো আটষট্টি নম্বর প্রশ্ন যশোর থেকে লিখেছিলেন রুমানা ইয়াসমিন তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো বাচ্চাকে ছোটোবেলায় দুধ খাওয়াইলে বুকের দুধ খাওয়াইলে সেই বাচ্চা বড় হলে তার সাথে পর্দা করার বিধান কি? এই প্রশ্নোত্তর হল যে আপনার রক্তের সম্পর্কের কেউ না এমন কোনো মহিলার বাচ্চাকে আপনি নিজের বুকের দুধ খাওয়াইছেন ছোটোবেলায় তাহলে সেই বাচ্চাটা আপনার দুধ ছেলে হিসেবে গণ্য হবে অর্থাৎ তার সাথে পর্দা করা লাগবে না সে যদি বড় হয় তার সাথে পর্দা করা লাগবে না আপনাদের মা ছেলের সম্পর্ক হবে দুধ ভাই যেরকম বলি দুধ ছেলে বা দুধ মা ইত্যাদি এরকম সম্পর্ক হবে এরপর পাঁচশো ঊনসত্তর নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন তলহা তিনি প্রশ্ন লিখেছিলেন হাফ প্যান্ট পরে ঘুমালে কি গুণা হবে জি আপনি যদি একজন সাবালক পুরুষ হয়ে থাকেন নারী হয়ে থাকেন তাহলে আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যে কোনো সময় চলাফেরা করা ঘুমানো ইত্যাদি করতে পারেন না অন্তত দায়বি ফরজ যেটা নাভের উপর থেকে হাঁটুর পর্যন্ত এটা সর্ববস্থায় ঢেকে রাখতে হবে যেমন আপনি ঘুমাইতে গেলেন নাকি আপনি খেলতে গেলেন নাকি অন্য কোনো কাজে গেলেন এটা মুখ্য বিষয় নয় বিষয়টা হলো আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখলে আপনার গুণা হবে আপনার দায়মি ফরজ তরক হবে এই ফরজ তরক করার কারণে আপনি গুণাগার হবে এরপর পাঁচশো সত্তর নম্বর প্রশ্ন লালমনির হাট থেকে লিখেছিলেন মুজিবুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি আমার কাছে টাকা পায় কিন্তু তার কোনো ঠিকানা আমার কাছে নাই তাহলে তার টাকা কিভাবে পরিশোধ করব এই প্রশ্নের উত্তর হল আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন অপরিচিত ব্যক্তি অথবা সাময়িক সময়ের জন্য পরিচিত ব্যক্তি কিন্তু পরবর্তীতে তার আর কোনো খোঁজখবর আপনি পাননি আপনার প্রথমে চেষ্টা করতে হবে যদি কারো না কারো মাধ্যমে যদি তার কাছে পৌঁছানো যায় তাহলে সেখানে কষ্ট করে হলেও টাকাটা পৌঁছে দেওয়া আর যদি কোনোভাবেই সেটা সম্ভব না হয় তাহলে তার নামে টাকাটা দান করে দেওয়া উচিত যে টাকাটা তা আপনার কাছে সে পায় সেই টাকাটা তার নামে আপনি সাতকা করে দেবেন দান করে দেবেন গরিব মানুষকে দেবেন অথবা কোনো এতিমখানা মাদ্রাসা ইত্যাদিতে দিয়ে দিতে পারেন এরপর পাঁচশো একাত্তর নম্বর প্রশ্ন মাইমেন সিং থেকে লিখেছিলেন বিলকিস আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি ভাত কাপড় না দেয় শুধু মারধর করে তাহলে সেই স্বামীকে ডিভোর্স দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে স্বামীর মৌলিক দায়িত্ব হলো আপনার ভরণ পোষণ দেওয়া আপনাকে ভালোবাসা আপনার বিষয়ে খোঁজখবর রাখা তবে সেগুলো না করে উল্টো আপনাকে মারধর করে তাহলে সেই স্বামীকে আপনি অবশ্যই তালাক দিতে পারেন ডিভোর্স দিতে পারেন বিবাহের নিকাহ নামার শর্ত অনুযায়ী এরকম প্রাচন্ড স্বামীকে তালাক দেওয়া আপনার জন্য বৈধ তবে যদি সেটা কেবলই আপনার খোরা অজুহাত হয় যে সে আমাকে ঠিক মতো দেয় না মানে ভাত কাপড় ঠিকই দিচ্ছে কিন্তু আপনার চাহিদা যতটুকু সে ততটুকু যোগান দিতে পারছে না আপনাকে যতটুকু ভালোবাসার দরকার ততটুকু সে পারছে না এটাকে আপনি নির্যাতন মনে করতেছেন এরকম অজুহাতে যদি আপনি তাকে ডিভোর্স দিতে চান তাহলে কিন্তু সেটা বৈধ হবে না বাস্তবতা আপনি আমার চাইতে ভালো জানেন যে কতটুকু নির্যাতন আপনাকে করে ভাত কাপড়ের যে অধিকার আপনার রয়েছে সেটা কতটুকু ক্ষুণ্ণ করে এটা যদি আপনি যেভাবে বলছেন সেভাবেই যদি হয় তাহলে আপনার অধিকার রয়েছে তাকে ডিভোর্স দেওয়া তালাক দেওয়া এরপর পাঁচশো বাহাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মনোয়ারা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন কাউকে টাকা ধার দিলে সে যদি পরিশোধ করার সময় খুশি হয়ে মূল টাকার চেয়ে অতিরিক্ত কিছু দেয় তাহলে সেই টাকা কি সুদ হবে এই প্রশ্নের উত্তর হল জি সুদ হবে আপনি যে টাকাটা দিছেন মনে করেন কাউকে আপনি এক হাজার টাকা দিছেন এক মাস পরে সেই এক হাজার টাকার সাথে আপনাকে একশো টাকা বেশি দিছে সে খুশি হয়ে দিক আর নারাজ হয়ে দিক অথবা বাধ্য হয়ে দিক যেভাবে দিক সেটা সুদ হবে আসলের অতিরিক্ত আপনি যেটা নেবেন সেটা এক টাকা হোক বা একটা কোনো বস্তু হোক যেটাই আপনি অতিরিক্ত তার কাছ থেকে নেবেন বা আপনাকে সে খুশি হয়ে দেবে সেটা অবশ্যই সুদের মধ্যে গণ্য হবে এটা সুদ হবে আপনি অন্য যে কোনো সময় যে কোনো কারণে আপনার কাছ আপনি তার কাছ থেকে এরকম উপঢকন গ্রহণ করতে পারেন তবে আপনি তো এখানে স্পষ্ট বুঝতেছেন যে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই টাকা ফেরত দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত কিছু খুশি হয়ে দিছে এটা জায়েজ নেই এটা আপনি তার কাছ থেকে নিতে পারেন না তাকে ফিরিয়ে দিবেন এটা সুদের অন্তর্ভুক্ত এরপর পাঁচশো তেহাত্তর নম্বর প্রশ্ন ঢাকার উত্তর বাড্ডা থেকে লিখেছিলেন রেদোয়ানুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো পুরুষ চারের অধিক বিবাহ করতে পারবে কি না যদি তার পূর্বের স্ত্রী মারা যায় এ প্রশ্নের উত্তর হলো কুরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন সর্বোচ্চ চারজন স্ত্রীকে অ্যাট এ টাইম রাখার জন্য বৈধতা দিয়েছেন একজন দুইজন তিনজন সর্বোচ্চ চারজন আপনি এক সময় আপনার স্ত্রী হিসেবে রাখতে পারবেন তবে যদি সেখান থেকে কেউ মারা যায় অথবা ডিভোর্স হয়ে গেছে এখন আর তিনজন বা দুইজনের অতিরিক্ত স্ত্রী নেই সেক্ষেত্রে আপনি চারের অধিক বিবাহ করতে পারে তবে আপনার চারজন স্ত্রী বর্তমান আছে তারপরে আপনি পাঁচ নম্বর বিবাহ করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি এরপর পাঁচশো চুয়াত্তর নম্বর প্রশ্ন ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন জুবাইর আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার পশু কেমন বয়সের হতে হবে এই প্রশ্নের উত্তর হলো যে হৃষ্টপুষ্ট যে কোনো ছাগল যেটা খাওয়ার উপযুক্ত হয়েছে ছয় মাস থেকে এক বছরের মধ্যে কোনো হৃষ্টপুষ্ট বকরি ছাগল ভেড়া ইত্যাদি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তবে এক বছর বয়স হলে সেটা ভালো হয় এক বছরের উপরে গেলে সেটা ভালো হয় তার দাঁত ভাঙলো কি না এটা দেখার দরকার নেই যদি ছয় মাসের অতিরিক্ত হৃষ্টপুষ্ট বকরি থাকে তাহলে সেটাকে আপনি আখিকার পশু হিসেবে গণ্য করতে পারেন তবে ভালো হবে এক বছর বয়স হওয়ার পরে সেটাকে আখিকার জন্য জবাই করা এরপরে পাঁচশো পঁচাত্তর নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন গোলাপগঞ্জ সিলেট থেকে লিখেছিলেন মিনহাজুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন বাবার পকেট থেকে অনেক আগে টাকা চুরি করেছি এখন আমার করণীয় কী এ প্রশ্ন উত্তর হল সে যেহেতু আপনার বাবা আপনি তার পকেট থেকে ভুলে অথবা না বুঝে টাকা নিয়ে নিছেন চুরি করছেন এজন্য তার কাছে ক্ষমা চাইবেন বাবার কাছে ক্ষমা চাইতে তো কোনো দোষ নেই এতে বাবাই খুশি হবে কোনো বাবাকে যদি বলেন বাবা আমি তো বুঝতাম না তখন তোমার পকেট থেকে টাকা নিয়েছি মনে মনে কত টাকা নিয়েছি তুমি আমাকে মাফ করে দাও এরকম কথা যদি কোনো সন্তান বাবার কাছে বলে তাহলে সেই বাবা আপনার উপর খুশি হয়ে যাবে সে সন্তানদের উপর খুশি হয়ে যাবে এজন্য অবশ্যই বাবা বেঁচে থাকলে তার তার কাছে এভাবে মাফ চেয়ে নেওয়া উচিত আর যদি বেঁচে না থাকে অবশ্যই তার জন্য আপনি বেশি দান সৎকা করে দেবেন আপনার সামর্থ্য যদি এখন থাকে তার জন্য তার নামে আপনি দান সৎকা করবেন এরপর পাঁচশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন গাইবান্দা থেকে লিখেছিলেন আকরাম মোল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন তেরো বছরের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি। এই প্রশ্নের উত্তর হল বারো তেরো চোদ্দো এই বয় এই বয়সের মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো নিষেধ নেই রাষ্ট্রীয় আইনে যদিও নিষেধ আছে ষোলো সতেরো আঠারো বছরের আগে বিবাহ দেওয়া তবে শরিয়ার মতে ইসলামী শরিয়ার বিধান মতে এটাকে নিষেধ বলা হয়নি অবৈধ বলা হয়নি যদি সেই মেয়ে সংসার করার জন্য উপযুক্ত হয়ে থাকে তার শারীরিক গঠন তার মানসিক বিকাশ এটা যদি তার দাম্পত্য জীবন শুরু করার জন্য যদি সেটা যথেষ্ট হয়ে থাকে তাহলে সেটা বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দো বছর হোক আপনি বিবাহ দিতে পারবেন শরীয়তের কোনো বাধা নিষেধ নেই তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মানসিক বিকাশ এবং শারীরিক গঠন সংসার করার জন্য যদি উপযুক্ত হয় তাহলে আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়া উচিত এজন্য আবার আঠারো উনিশ বিশ একুশ বছর এত দেরি করা উচিত নয় মেয়েদেরকে অবশ্যই আগে আগে বিবাহ দেওয়া উচিত এরপর পাঁচশো সাতাত্তর নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন আহম্মদ খান তিনি প্রশ্ন লিখেছিলেন বইয়ের সাথে মোবাইলে কথা বললে যদি গোপন অঙ্গে হালকা তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে এই প্রশ্ন উত্তর হল বইয়ের সাথে কথা বলার কারণে যদি আপনার এরকমটা হয়ে থাকে যে আপনার প্রসঙ্গ দিয়ে তরল কোনো পদার্থ বের হয়েছে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বা হস্তমথনের মাধ্যমে বা কোনোভাবে আপনি পুরোপূর্ণ বীর্যপাত ঘটাননি তাহলে আপনার উপর গোসল ফরজ হবে না শুধু যদি কোনো কাপড়ে বা শরীরে লেগে থাকে আপনার সেই তরল পদার্থ মসজিদ বের হওয়ার আগে যে তরল পদার্থ বের হয় এটা যদি শরীরে লেগে থাকে তাহলে সেই অংশটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আপনার গোসল ফরজ হবে না তবে যদি আপনি উত্তেজিত অবস্থায় যদি বীর্যপাত ঘটিয়ে ফেলেন এমনটা যদি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই গোসল ফরজের কারণ হবে আপনাকে গোসল করতে হবে এরপর পাঁচশো আটাত্তর নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন সামিয়া ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার সময় মাথার চুলের খোপা সম্পূর্ণ খুলতে হবে কিনা না এই প্রশ্নের উত্তর হলো জিনা মাথায় আপনি যে খোপা বা বেনি করেছেন সেটা অজু করার সময় মাথায় মাসে করার জন্য পুরোটা খুলে ফেলা জরুরি নয় আপনি শুরু থেকে মাথার শেষ ভাগ পর্যন্ত আপনি শুধু মাসে করলে আপনার উজু হয়ে যাবে সম্পূর্ণ চুল মাসেহ করতে হবে না এরপর পাঁচশো উনআশি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন আবু তা তিনি প্রশ্ন লিখেছিলেন রাজনৈতিক কারণে নিজে বাঁচার জন্য যদি মিথ্যা সাক্ষী দেওয়া হয় তাহলে সেটা কতটুকু বৈধ এটা তো টোটালি অবৈধ রাজনৈতিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক নিজেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা সাক্ষী দিবেন এটা মারাত্মক অন্যায় এটা কবিরা গুনাহের অন্যতম একটি এজন্য কোনোভাবেই নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের দলকে বাঁচানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয় সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে এটি অন্যতম এই মিথ্যা সাক্ষী দেওয়া এজন্য মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা টোটালি অবৈধ এরপর পাঁচশো আশি নম্বর প্রশ্ন সূত্রাপুর ঢাকা থেকে লিখেছিলেন আসাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন স্ত্রীকে খুশি রাখার জন্য তাকে গান শোনানো যাবে এই প্রশ্ন উত্তর হলো যে যাবে কোনো বাদ্যযন্ত্র ছাড়া স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি যদি নিজের গলায় গান গিয়ে স্ত্রীকে শোনান এতে কোনো গুণা হবে না আপনারা নিজের একান্তে গান কাচ্ছেন স্ত্রীর প্রশংসা করে গান কাচ্ছেন অথবা প্রকৃতির প্রশংসা করে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করে আপনি গান গাচ্ছেন বা যে কোনোভাবে আপনি গান গাচ্ছেন যে গানের মধ্যে মিথ্যা অথবা শিরকি কথা এরকম কোনো কথা নেই যে কথাগুলো মারাত্মক অন্যায় কথা এরকম অন্যায়মূলক কথা নাই কিন্তু আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য তার প্রশংসা করে ইত্যাদি যে গানগুলো আছে সেগুলো আপনি গাইতে পারেন তাকে শোনাইতে পারেন বাদ্যযন্ত্র ছাড়া এতে কোনো গোনা হবে না পাঁচশো একাশি নম্বর প্রশ্ন ঢাকার জোড়ান থেকে লিখেছিলেন মিথিলা তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের ছানা না পড়লে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো নামাজের ছানা পড়া সুন্নত যদি আপনি ছানা পারেন তো অবশ্যই পড়বেন তবে যদি কখনো না পারার কারণে নামাজের ছানা পড়তে পারেননি অথবা ভুলে গেছেন এরকম যদি কখনো হয়ে যায় তাহলে আপনার নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে তবে আপনি যদি নামাজের ছানা পারেন তো অবশ্যই নামাজের ছানা পড়বেন এটা একটা শূন্য আমল অবশ্যই আপনি এই আমলটা করলে বেশি সবের অধিকারী হবেন আর যদি ভুলে যান অথবা না পারেন তাহলে শিখে নেওয়ার চেষ্টা করবেন নামাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ এরপর পাঁচশো বিরাশি নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মুনসুর আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন পাঁচ কালেমা বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর হল চার কালেমা বা পাঁচ কালেমা সাত কালেমা এই কালেমা বলতে ইসলামের মূল যে ভিত্তিগুলো যে তাওহিদের কথাগুলো বিশ্বাসের কথাগুলো সেইগুলো স্বীকারোক্তি তো সে সমস্ত স্বীকারোক্তি যে সমস্ত কালেমার মধ্যে আছে যেমন প্রথমে আছে কালেমায় তাইবা তারপরে কালেমায় শাহাদাত তারপরে কালেমায় তাওহিদ তারপরে আছে কালেমায় তামজিদ তারপরে পঞ্চম নম্বরে যেটাকে উল্লেখ করা হয় সেটা হলো কালেমায় রাদ্দে কুফর। তো এই পাঁচটা কালেমার সমন্বয়ে পাঁচ কালেমা বইতে লেখা হয় বা অনেকে বক্তৃতা উল্লেখ করে থাকেন আমি আবারও বলছি পাঁচ কালেমা বলতে কি কী বোঝায় এক নম্বরে কালেমায় তৈবা দুই নম্বরে কালেমায় শাহাদাত তিন নম্বরে কালেমায় তাওহিদ চার নম্বরে কালেমায় তামজিদ পাঁচ নম্বরে কালেমায় রে কুফর এই পাঁচটা কালেমাকে কালেমা পাঁচ কালেমা হিসেবে উল্লেখ করা হয় অনেকে বলে থাকেন যে এই পাঁচ কালেমা প্রত্যেকের জন্য মুখস্থ রাখা ফরজ আসলে বিষয়টা এরকম নয় এই কালেমার মধ্যে যে কথাগুলো আছে আল্লাহর একত্রবাদের বিশ্বাসের কথা আছে গণের উপর বিশ্বাসের কথা আছে ফেরেস্তাদের উপর আসমানি কিতাবের উপর এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাসের কথা স্বীকৃতি দেওয়া এগুলোই কালেমার মূল কথা তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং স্বীকারোক্তি দিতে হবে এটা মূল কথা এবং এরকম যে পাঁচটা কালেমা সাজানো হয়েছে এভাবে আপনাকে পাঁচটা মুখস্থ রাখা ফরজ বিষয়টা এরকম নয় তবে এখানে যে কথাগুলো আছে অত্যন্ত ভালো কথা তাহিদের কথা সেই কথাগুলো অবশ্যই আমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে একজন মুসলিম হতে হলে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে এজন্য ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব এরপর পাঁচশো তিরাশি নম্বর প্রশ্ন আরব আমিরাত থেকে লিখেছিলেন দেলাওয়ার হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন আমার টাকা দিয়ে জমি কিনে যদি বাবা মায়ের নামে দেয় তাহলে সেই জমিতে ভাই বোনের ভাগ দিতে হবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনার বাবা মা বেঁচে থাকতে যদি তাদের নামে সম্পত্তি হয় এবং তারা কোনো ওসিয়াত করা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে তার নামে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো তো ভাই বোন সবাই ভাগ পাবে আপনার বাবা মায়ের ছেলে মেয়ে যারা আছে আপনার ভাই বোন তারা সকলেই সমান অধিকার আপনার বাবা মায়ের সম্পত্তিতে ছেলে ডাবল এবং মেয়ে সিঙ্গেল এভাবে প্রত্যেকেই পাবে আপনার টাকা দিয়ে কিনলেন নাকি অন্য কোনো ভাই টাকা দিয়ে কিনল এবং বাবা মায়ের নামে দিল এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো বাবা মা যদি জীবদ্দশায় কোনো ওসিয়াত করে না যায় আপনার নামে আলাদা লিখে দিয়ে না যায় তাদের সম্পত্তি তাদের নামে আছে আপনার টাকা দিয়ে কিনেছেন অথবা অন্য যে কোনো ভাইয়ের টাকা দিয়ে কিনছেন আপনার বাবা মায়ের নামেই আছে কোনো ছেলেমেয়ের নামে আলাদা করে উল্লেখ করে দিয়ে যায়নি বা ওসিয়াত করে দিয়ে যায়নি সেই সম্পত্তিতে অবশ্যই ছেলেমেয়ের সবাই ভাগ পাবে তবে আপনি যদি নিজে টাকা দিয়ে কিনে আর সেটা দাবি করেন আর আপনার যে বর্তমান ভাই বোনেরা আছে আপনার বাবা মায়ের অবর্তমানে তাদের মধ্যে যদি ইনসাফ থাকে এবং তারা বিষয়টা আসলে জানতে পারে তাহলে অবশ্যই তাদের উচিত হল আপনি যেটা কিনেছিলেন সেটা আপনাকে দিয়ে দেওয়া আর যেটা আসলে আপনার বাবা মায়ের আগে থেকে ছিল সেখান থেকে সবাই সমান ভাগ নেওয়া তবে যদি তাদের মধ্যে ইনসাফ না থাকে তাহলে বাবা মায়ের সম্পত্তিতে সবাই ভাগ পাবে এটাই হলো আইনের কথা এরপরে পাঁচশো চুরাশি নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন আনিসুল হক তিনি প্রশ্ন লিখেছিলেন বাবার আগে যদি মেয়ে মারা যায় তাহলে ওই মেয়ের সন্তানেরা তার নানার সম্পত্তিতে ভাগ পাবে কি না এই প্রশ্নোত্তর হলো জিনা কোনো পিতার আগে যদি তার মেয়ে মারা যায় সেই মেয়ের ঘরে যদি কোনো সন্তান থাকে অর্থাৎ সেই নাতিপুতি সেই নানার সম্পত্তিতে কোনো অংশ পায় না নানার আগে মা মারা গেলে নাতিরা নানার সম্পত্তির অংশ পাবে না তবে যদি নানা জীবদ্দশায় কোনো ওসিয়াত করে যে আমার নাতিকে আমার সম্পত্তি থেকে কিছু অংশ দিতে হবে যদি মৌখিকভাবে ওসিয়াত করে যায় তাহলেও সেটা দিতে হবে আর লিখিতভাবে দিয়ে গেলে সেটা তো আলাদা কথা তবে সরিয়ার কথা হলো পিতার আগে মেয়ে মারা গেলে সেই মেয়ের সন্তানরা নানার সম্পত্তির ভাগ পাবে না এবং পিতার আগে পুত্র মারা গেলে সেই পুত্রের ঘরের সন্তানেরা তার দাদার সম্পত্তির অংশ সরিয়াত মোতাবেক পাবে না তবে ওসিয়ত যদি করে যায় সেই দাদা সেই নানা তাহলে অবশ্যই তাদেরকে দিতে হবে এজন্য এই বিষয়টা একটু ভালো করে বুঝে সেইভাবে আপনাদের ওসিয়ত করে যাওয়া উচিত যদি এরকমটা কারো বেলায় ঘটে এরপরে পাঁচশো পঁচাশি নম্বর প্রশ্ন ঢাকার কল্যাণপুর থেকে লিখেছিলেন আবেদা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি সন্তান জন্মদানে অক্ষম হয় তাহলে টেস্ট টেস্টিউ বেবির মাধ্যমে হাসপাতাল থেকে সেই স্ত্রীর সন্তান গর্ভধারণ করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো টিউব বেবি যেটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এটা উলামাইক্রাম জায়েজ বলেছেন তবে শর্ত হলো স্বামী স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে আপনার টেস্ট টিউব বেবি গর্ভধারণ করা জায়েজ একজন স্ত্রী পর পুরুষের শুক্রাণু ব্যবহার করে টেস্ট টিউব বেবির মাধ্যমে গর্ভধারণ করতে পারবে না এটা জায়েজ নেই আপনার স্বামী স্ত্রীর স্বাভাবিক মিলামেশার মাধ্যমে যদি সন্তান জন্মগ্রহণ না করে কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় আপনার স্বামীর শুকনানুর মাধ্যমে আপনাদের টেস্ট বেবি করা যেতে পারে তাহলে সেটা জায়জ আছে তবে আপনি যদি অন্য কোনো পুরুষের শুকনানু ব্যবহার করে থাকেন গর্ভধারণের ব্যাপারে এটা জায়েজ নেই ইসলামী শরিয়াত এটা সম্পূর্ণ নিষেধ করেছে এই জন্য আগে বুঝতে হবে আপনার স্বামীর শুক্রাণুর মাধ্যমে টিউব বেবি দিলে আপনার সন্তান হবে কিনা না গর্ভধারণ করতে পারবেন কিনা এটা যদি আপনি শিওর থাকেন তাহলে সেটা জায়জ আছে আশা করে আমি বুঝাতে পেরেছি এরপরে পাঁচশো ছিয়াশি নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন গোলাম রাসুল তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে ইয়ার কি করে মা ডাকে তাহলে সেই স্বামী কি তালাক হয়ে যাবে এই প্রশ্ন উত্তর হল জিনা কেউ যদি মনের ভুলে অথবা মজা করতে গিয়ে বলে ফেলে তাহলে সেই স্ত্রী তালাক হয়ে যাবে না তবে সেই স্ত্রীকে হারাম করার জন্য যদি কেউ ওরকম বলে থাকে সিরিয়াসলি যে তোমাকে দেখতে আমার মায়ের মতো আমি তোমার কাছে যাব না তোমার সাথে মেলামেশা করব না এরকম কোনো সিরিয়াস কথা যদি বলে ফেলে তাহলে সেটা কোরআনের ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি কেউ করে ফেলে ইচ্ছাকৃতভাবে তাহলে অবশ্যই সেই জিহারের জন্য কাঁফারা আদায় করতে হবে কুরআনুল কারিমের সুরাম মুজাদ আলার তিন চার পাঁচ নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন এরকম জেহার যদি কেউ বলে ফেলে স্ত্রীকে যদি কেউ মা ডাকে এবং মায়ের সাথে তুলনা দেয় তার সাথে মেলামেশা করাকে হারাম মনে করে এরকমটা যদি উপমা দেয় তাহলে সেই স্ত্রী তার জন্য তালাক হয়ে যাবে না তবে কাফারা দিয়ে সেই স্ত্রীকে হালাল করতে হবে সেই স্ত্রীর কাফফারা কাফারা হলো দুই মাস লাগাতার রোজা রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে এই কাফর আদায় করে তারপরে স্ত্রীকে হালাল করতে হবে অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া যাবে এ বিষয়টা খুবই সেন্সিটিভ এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে এই আলোচনা পাবেন এরপর পাঁচশো সাতাশি নম্বর প্রশ্ন বিবাড়িয়া থেকে লিখেছিলেন বুলবুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন যদি কোনো সন্তান জন্মগ্রহণের এক সপ্তাহ পরে মারা যায় তাহলে তার আকিকা করা লাগবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জিনা কোন সন্তান যদি মৃত জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণ করার পরে কিছুদিনের মধ্যে মারা যায় তাহলে সে সন্তানের আকিকা করতে হবে না এরপর পাঁচশো অষ্টআশি নম্বর প্রশ্ন চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছিলেন মেহের আলী তিনি প্রশ্ন লিখেছিলেন যেই তাবিজে কোরআনের আয়াত লেখা থাকে সেই তাবিজ নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা এই উত্তর হলো তাবিজ নেওয়াই যাবে না কোরআনের আয়াত লেখা থাকুক বা অন্য যে কোনো কুফরি কালাম লেখা থাকুক আসলে তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে ইসলামে উৎসাহিত করা হয়নি বরং নিরুৎসাহিত করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এটাকে শির্কের পর্যায় পর্যন্ত বলা হয়েছে অতএব আমাদের সবার উচিত হলো তাবিজ থেকে বেঁচে থাকা কোনো কোনো লামাইকলাম বলেছেন কোরআনের আয়াত দ্বারা তাবিজ লিখলে সেটা জায়েজ হতে পারে তবে সেই তাবিজ নিয়ে বাথরুমে যাওয়া জায়েজ নেই আমি আবারও বলছি আমরা তাবিজ ব্যবহারের ক্ষেত্রেই অনুৎসাহিত করি এটাকে হাদিসের ভাষা স্পষ্ট নিষেধ করা হয়েছে কাজেই এরকম স্পষ্ট নিষেধ যেখানে আছে সেখানে কোনোভাবে জায়েজের ফতোয়া দেওয়াটা উচিত নয় এটা ব্যবহার করাই উচিত নয় এরপরে পাঁচশো উনানব্বই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন নওয়াব সিদ্দিক তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের বৈঠকে তাসাহদের আঙ্গুল উঠানোর নিয়ম কি এই প্রশ্নের উত্তর হলো নামাজের দ্বিতীয় বৈঠক অথবা শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে যে যখন আপনি তাসাহুত পড়বেন হাদিসের মধ্যে উল্লেখ আছে তাসাহুত পড়ার সময় রাসুল সাল্লাম হাতের এই আঙ্গুলিটা ইশারা করতেন ডান হাতের এই আঙ্গুলিটা ইশারা করতেন সে ইশারা করার ক্ষেত্রে অনেক ব্যাখ্যা আছে নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো আপনি নামাজের শুরু থেকে অর্থাৎ বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত হাতের আঙ্গুলটা অন্য অন্য আঙ্গুলির চাইতে একটু উঁচু এবং ইশারা অবস্থায় রাখবেন মাঝে মাঝে একটু নাড়ানোর কথাও হাদিসে আছে এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন এরপরে পাঁচশো নব্বই নম্বর প্রশ্ন সিরাজ সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন কুববত আলী তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের দুই শেষদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয় এবং এই দোয়া পাঠ না করলে কোনো সমস্যা আছে কি না এই প্রশ্নোত্তর হলো নামাজের দুই শেষদার মাঝখানে যে দোয়া পাঠ করতে হয় এটা আপনার জানা থাকলে আপনি পাঠ করবেন এতে অতিরিক্ত সব হবে আর না পাঠ করলে গুণা হবে না তবে যেটা আপনি পাঠ করতে পারেন সেটা হলো রব্যে গ ফিরলি নামাজের দুই শেষদার মাঝখানে এক শেষদা দিয়ে মাথা উঠানোর পরপরই যত যতক্ষণ আপনি দুই এক সেকেন্ড বসে থাকতেছেন ততক্ষণে আপনি রব্যেগ ও ফিরলি একবার অথবা তিনবার পড়তে পারেন রববেগ ও ফিরলি অথবা একটু বড় যেটা আছে রববেগ ও ফিরিলি ও আর হামনি ওয়া দিনি ওয়া আফিনী ওয়ার এটাও আপনি একবার পড়তে পারেন নামাজের দুই শেষদার মাঝখানে এই দোয়াটা পড়ার কথা হাদিসে উল্লেখ আছে এরপরে পাঁচশো একানব্বই নম্বর প্রশ্ন ঢাকার বনানী থেকে লিখেছিলেন আসাদুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যাবে কিনা এই প্রশ্নোত্তর হলো জিনা এটা রোজা ভঙ্গের কারণ নয় তবে যে গান অশ্লীল যে গান শোনা হারাম সেটা রোজা রেখে হোক অথবা রোজা না রেখে হোক কখনোই শোনা জায়েজ নেই এটা অবশ্যই গুনাহের কাজ এরপরে পাঁচশো বিরানব্বই নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন আনোয়ার হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো বাবা যদি তার দুই ছেলের মধ্যে একজনকে সম্পদ বেশি লিখে দেয় তাহলে সেই বাবার গুণা হবে কি না এই প্রশ্ন উত্তর হলো জিনা গুণা হবে না আমার সম্পদ আমি আমার ছেলেদেরকে যেভাবে ইচ্ছা দিতে পারি তবে যদি আমি কাউকে লিখে দিয়ে না যাই তাহলে আমার সম্পত্তিতে উভয় সন্তানই সমান ভাগ পাবে তবে অনেক সময় বাবা মা একজনকে বেশি দেয় তার বিভিন্ন কারণ থাকে কোনো ছেলে তার বাবার কাছে বেশি টাকা জমা দেয় অথবা তার ইনকাম থেকে বাবা মায়ের কাছে টাকা জমা দেয় সেখান থেকে তারা সম্পদ বানায় সেই কারণে ছেলেকে একটু বেশি দেয় আর যে ছেলে বাবা মায়ের কাছে টাকা পয়সা দেয় না সেই ছেলের নামে হয়তো তার সম্পত্তির ভাগটা একটু কম আসতে পারে কোনো বাবা মাই আসলে বে করার মতো নয় প্রত্যেক সন্তানই তাদের কাছে সমান তবে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এরকম বে ইনসাফি অনেকে করে থাকে তবে এরকমটা করা উচিত নয় যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে তাহলে এরকমটা বে কোনো বাবা মায়ের করা উচিত নয় প্রত্যেক সন্তান তাদের কাছে সমান এরপর পাঁচশো তিরানব্বই নম্বর প্রশ্ন যশোর থেকে লিখেছিলেন ঝুমুর আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কাউকে বিয়ে করার জন্য মান্যত করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল মান্নত করা যদিও হারাম নয় তবে এটা খুব উত্তম কাজ নয় আপনি কাউকে পাওয়ার জন্য বিয়ে করার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে মান্নত করাটা উচিত হবে না এটা খুব একটা ভালো কাজ নয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটাই যথেষ্ট এজন্য মান্নত করাটা উচিত হবে না আমি এবার নাজায়জ বা হারাম বলছি না এরপর পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন মাজিদ সাজিদ আল রাজি তিনি প্রশ্ন লিখেছিলেন ভালো রেজাল্ট করলে সরকারের তরফ থেকে যে বৃত্তির টাকা প্রদান করা হয় সেই টাকা গ্রহণ করা যায়জ কি না এই প্রশ্ন উত্তর হলো জি জায়েজ এরপর পাঁচশো পঁচানব্বই নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আবু সালেহ তিনি প্রশ্ন লিখেছিলেন কত বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করা উচিত এই প্রশ্ন উত্তর হলো আপনি সাবালক হওয়ার পর থেকে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন আপনি সাবালক হওয়ার পরে যখন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে আপনি নারী হন কিংবা পুরুষ হন যেই হন না কেন আপনার উপর নামাজ ফরজ হয়ে গেলে আপনি তাহাজুদের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই এমনকি কোনো নাবালক সন্তানও তাহাজ্যুদের নামাজ পড়তে পারে তাতেও কোনো সমস্যা নেই আশা করি আমি বিষয়টা বুঝাইতে পেরেছি এরপরে পাঁচশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন আতাউর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন যে ইমাম মুখে নিয়ে পড়ে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে এই প্রশ্ন উত্তর হলো জি হবে কোন ইমাম যদি মুখে নিয়েত পড়াকে বাধ্যতামূলক মনে করে অথবা মুখে নিয়েত সে নিয়মিত করে তারপরেও তার পিছনে নামাজ হবে না এরকম ফতোয়া কেউ দিতে পারে না তবে অবশ্যই সেই ইমামকে বিষয়টা বুঝতে হবে এবং আপনারা জানতে পারলে অবশ্যই তাকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন যে মুখে নিয়ত করাটা তো বাধ্যতামূলক না আপনি কেন বাধ্যতামূলক করে দিচ্ছেন এটা একটা বেদাত হবে আপনি বাধ্যতামূলক করলে মুখে পাঠ করতে হয় না অন্তরে সংকল্প থাকলে নিয়ত হবে এ বিষয়টা বোঝানোর দরকার তবে এর কারণে নামাজ হবে কি হবে না এই প্রশ্ন অবান্তর এরপরে পাঁচশো সাতানব্বই নম্বর প্রশ্ন জিনাই দাহ থেকে লিখেছিলেন মোহাম্মদ আরিফ তিনি প্রশ্ন লিখেছিলেন গরুর গোশ কিনে কোরবানি দিলে কি কুরবানি হবে এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি গরুর গোশ কিনে এনে সেই গোশ দিয়ে কোরবানি নিয়ত করলে সেটা কোরবানি হবে না অবশ্যই কোনো পশুকে জবাই করতে হবে সেটা ছাগল হোক বকরি বা ভেড়া বা দুম্বা বা উঠ বা গরু বা মহিষ যেটা হোক এটাকে আপনার জবাই করতে হবে তাহলে সেটা কুরবানি হবে কোরবানি শুধু গোশ কিনে এনে খাওয়া বা বিলানোর নাম নয় এরপর পাঁচশো আটানব্বই নম্বর প্রশ্ন সিলেটের কানাইঘাট থেকে লিখেছিলেন জিল্লুর রহমান তালুকদার তিনি প্রশ্ন লিখেছিলেন কোন অপরিচিত মহিলাকে সালাম দেওয়া জায়জ আছে কিনা এই প্রশ্নের উত্তর হল হাদিসের ভাষায় মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে তবে যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে আপনি কারোর সাথে পরিচিত হওয়ার জন্য সালাম দিচ্ছেন অথবা তার সাথে আপনি ফ্ল্যাট করার জন্য আপনি তাদের প্রথমে সালাম দিয়ে শুরু করতেছেন এটা উচিত নয় কোনো ফিতনার আশঙ্কা না থাকলে যে কোনো অপরিচিত মহিলাকে সালাম দেওয়া ইসলামী মতে জায়েজ আছে এরপর পাঁচশো নিরানব্বই নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তামান্না তিনি প্রশ্ন লিখেছিলেন রুমে জায়গার স্বল্পতার কারণে নামাজের স্থানের সামনে খাটের উপরে কোনো মানুষ বসে বা শুয়ে থাকলে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি নামাজ হবে তবে খেয়াল রাখতে হবে আপনার সামনে যে লোকটা শুয়ে আছে বা বসে আছে সেজন্য নড়াচড়া হাঁটাহাঁটি না করে এরকমটা আপনি নিশ্চিত করে নেবেন কারণ তা আপনার সামনে নড়াচড়া হাঁটাহাঁটি গল্প গুজব করলে আপনার নামাজের মনোযোগ থাকবে না সেজন্য এই বিষয়টা একটু নিশ্চিত করে নেবেন আপনার সামনে কেউ ঘুমায় থাকলে অথবা বসে থাকলে তাতে আপনার নামাজের ক্ষতি হবে না ইসলামের শরিয়ার দৃষ্টিতে আপনার নামাজ হবে এতে কোনো সমস্যা নেই এরপর ছয়শো নম্বর প্রশ্ন ইন্ডিয়া থেকে লিখেছিলেন বদরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন টুপি ছাড়া নামাজ পড়া যাবে কিনা না এই প্রশ্নের উত্তর হল যে যাবে নামাজে টুপি পড়াটা বাধ্যতামূলক নয় এটা একটু সুন্নাত আমল এজন্য আমরা নামাজের মধ্যে এই আমলটা ধরে রাখার চেষ্টা করি তবে টুপি মাথায় না থাকলেও নামাজ হবে নামাজ পড়া যাবে তবে উত্তম হলো সন্ন্যত তরিকা গ্রহণ করে নামাজ পড়া আশা করি বোঝাতে পেরেছি ছয়শ এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন আনোয়ার করিম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া আয়তল কুর্সি পড়লে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো জিনা কোরআনুল করিম অবশ্য অজু করে পড়াটা উত্তম এটা কোরআনের আদব তবে আপনি যদি অজু ছাড়া মুখস্থ পড়েন তাতে কোনো ক্ষতি নেই কোনো গুণা নেই আপনি মুখস্থ যে কোনো আয়াত যে কোনো সুরা পাঠ করতে পারেন আয়তল কুরসি পাঠ করতে পারেন এতে কোনো গুণা হবে না এরপর ছয়শ দুই নম্বর প্রশ্ন ঢাকার বনানি থেকে লিখেছিলেন তানহা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হল নামাজে আপনি রুকু থেকে ওঠার পরে মাথা সোজা করে দাঁড়াতে হবে সাথে সাথেই শেষ চলে যাওয়া যাবে না সামি আল্লাহ হলিমান হামিদা বলে মাথা সোজা করে দাঁড়াতে হবে এবং সামান্য একটু সময়ের মধ্যে হামদ এই দোয়াটা পাঠ করতে পারেন এটা হাদিসে আছে রবা কাল হামদ এটা পড়ে এরপরে আপনি আল্লাহ আকবর বলে শেষ চলে যাবেন এরপরে ছয়শো তিন নম্বর প্রশ্ন ঢাকার বংশাল থেকে লিখেছিলেন আতিয়ার রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন আখেরি চাহার সোম্বা মানে কি এবং কোন দিনকে আখেরি চাহার সোম্বা বলা হয় এ প্রশ্নের উত্তর হলো আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয় আল্লাহ রসুল আলাইহি আলহিসাল্লাম মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার কিছুদিন পূর্বে তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন এবং ধারণা করা হয় এই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার তবে এটা নিয়েও মত আছে কোন বারে তিনি অসুস্থ হয়েছিলেন সেটা নিয়ে অনেকের মত আছে তবে উল্লেখ আছে অনেক জায়গায় যে আখেরি চাহার সম্ভব অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছিলেন কিছুটা এই জন্য এটাকে আখেরি চাহার সম্ভা বা আনন্দের দিন হিসেবে অনেকে উদযাপন করে যদিও এ ব্যাপারে ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা নেই এরপর ছয়শো চার নম্বর প্রশ্ন ঢাকার বংশাল থেকে লিখেছিলেন আতিয়ার রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন আখেরি চাহার সম্ভা উপলক্ষে আমাদের করণীয় কী এই প্রশ্ন উত্তর হলো আখেরি চাহার সোমবার উপলক্ষে আমাদের মুসলিমদের বিশেষ কোনো করণীয় আছে বলে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় না কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আখেরি চাহার সম্বার যেহেতু আল্লাহ রসুল সুস্থতা লাভ করেছিলেন এই জন্য এই দিনটা আমাদের আনন্দের দিন আনন্দ উদযাপন করে থাকে অনেকে তবে এগুলো ইসলামী শরিয়া নির্দেশ করেনি কোরআন সুন্নার মধ্যে সুস্পষ্ট নির্দেশনা নেই যে আখেরি চাহারসম্বা পালন করতে হবে বা এদিনে আমাদের কোনো কিছু করণীয় আছে এরকম কিছু নেই এরপর ছয়শো পাঁচ নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন শামসুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলাদের পিরিয়ডের সময় যে নামাজ মিস হয় সেই নামাজের কোনো কাজা কাফরা আদায় করতে হয় কিনা এ এ প্রশ্নোত্তর হলো জিনা মহিলাদের মাসিক চলাকালীন পিরিয়ড চলাকালীন যে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিনের যে নামাজ মিস হয়ে যায় এই নামাজগুলো পরবর্তীতে আর কাজা আদায় করতে হবে না এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নারীদের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে ফরোজ নামাজ এগুলো কাজা আদায় করার কোনো প্রয়োজন নেই প্রতি মাসে যে মহিলাদের অসুস্থতা আসে পিরিয়ড বলি বা মাসিক যেটা বলেন না কেন এই সময়টার মধ্যে যে নামাজ আপনি পড়তে পারেন নেই সেই নামাজের জন্য কোনো কাজা কাফারা নেই কোনো কাজা অথবা কাফারা আদায় করতে হবে না এরপর ছয়শো ছয় নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন আবু জর তিনি প্রশ্ন লিখেছিলেন মাজার জেয়ারত করার শরিয়ার শরীয় বিধান কি এ প্রশ্ন উত্তর হলো মাজার জেয়ারত করার কোনো শরীয় বিধান স্পষ্ট নেই তবে আল্লাহ রসুল সাল্লা আলাইহি ওসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার কথা কবরবাসীর জন্য এবং নিজের জন্য দোয়া করার কথা বলেছেন যেটাকে আমরা কবর জিয়ারত করি তবে কবরকে অনেক জায়গায় বাংলা ভাষায় যেটাকে মাজার বলে একটা আনুষ্ঠানিক কায়দা তৈরি করে ফেলেছে কবরকে তার চারপাশে বাউন্ডারি দিয়ে উপরে ছাদ দিয়ে এরপরে শালু বিছিয়ে এই যে মাজারের যে রূপটা দেওয়া হয়েছে এটাই ইসলামী শরিয়া সম্মত নয় যদিও কথাগুলো শুনলে অনেকের গা জলে তারপরও এটাই বাস্তবসম্মত কথা যে আসলে মাজার বলতে কিছু নেই সেটা হলো কবর এই কবরের পাশে যখন আমরা যাব, তখন আমরা তার জন্য কবরবাসীর জন্য এবং নিজেদের জন্য দোয়া করবো এটা হলো কবর জেয়ারতের সুন্না পদ্ধতি কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীর জন্য এবং নিজের জন্য দোয়া করা তাছাড়া আর কিছুই না এটুকুই কবর জিয়ারত করার নিয়ম এরপরে ছয়শো সাত নাম্বার প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন আব্দুর রশিদ তিনি প্রশ্ন লিখেছিলেন পাকিস্তানিদের সাথে এক প্লেটে খাওয়া যাবে কিনা যারা বাংলাদেশের মা বোনদের ধর্ষণ করেছিল এই প্রশ্নের উত্তর হলো পাকিস্তানিরাও তো মানুষ তবে যারা উনিশশো সালে বাংলাদেশে মা বোনদেরকে ধর্ষণ করেছিল আমার মনে হয় না তারা আপনার সাথে এক প্লেটে খাওয়ার মতো সেই বয়সে আছে বা বেঁচে আছে বা বেঁচে থাকলেও তারা হয়তো ওরকম প্রবাসে গিয়ে আপনাদের সাথে একসাথে বসে খাবে এরকম কেউ বেঁচে আছে কিনা আমার সন্দেহ তারপরেও পাকিস্তানিরা তো মানুষ মুসলিম হোক অমুসলিম হোক তাদের সাথে বসবেন একসাথে থাকবেন এক রুমে থাকা খাওয়া এটা আপনার প্রয়োজনের ক্ষেত্রে এটা অবশ্যই জায়জ এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে সুস্পষ্টভাবে যারা আপনার আমার মা বোনদেরকে লাঞ্ছিত করেছে এদেশে মানুষকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা করি কিন্তু সেজন্য সমস্ত পাকিস্তানিদেরকে ধর্ষক হিসেবে উল্লেখ করা বা তাদের সাথে এক প্লেটে খাওয়ার মশালা জিজ্ঞেস করা এটা মনে হয় সমীচীন নয় এরপরে ছয়শো আট নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন জান্নাত আরা তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো হালাল প্রাণীর গোষ্ঠ খেতে যদি ঘৃণা লাগে তাহলে সেটা না খেলে গুণা হবে কিনা না এই প্রশ্নের উত্তর হলো জিনা কোনো হালাল প্রাণী যেমন ছাগলের গোস্ত অনেকের কাছে খাইতে মনে চায় না ঘৃণা লাগে গন্ধ লাগে সে নিজের মতো করে খায় না তবে এটা হালাল এটা মানতে হবে যেটা হালাল সেটাকে হালাল মানতে হবে সেটাকে হারাম বলা যাবে না মনে করা যাবে না আপনার কাছে খাইতে যদি অরুচি হয় আপনি খাবেন না এটা আপনার কোনো গুণা হবে না এরপর ছয়শো নয় নম্বর প্রশ্ন ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মনসুর আলী তিনি প্রশ্ন লিখেছিলেন জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন করলে কি গুণাল হয় এ প্রশ্নের উত্তর হল জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী পালন করার সরি কোনো বিধান নেই ইসলামী শরিয়ার মধ্যে সমস্ত উদযাপনের কথা উল্লেখ আছে তবে জন্মদিন পালন করতে হয় মৃত্যু বার্ষিকী পালন করতে হয় এরকম কোনো দিক নির্দেশনা ইসলামী সরিয়ায় নেই তার মানে হলো জন্মদিবস মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা যাবে না আপনি আপনার জন্মের জন্য খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন রোজা রাখতে পারেন মানুষকে খাওয়াতে পারেন কিন্তু বিশেষ একটা দিন উল্লেখ করে সেই দিনে আপনি আনুষ্ঠানিক কায়দায় কিছু করবেন কেক কাটবেন মোমবাতি প্রজ্জ্বলন করবেন এগুলো আসলে ইসলাম অ্যালাউ করে না এবং মৃত্যুবার্ষিকী তো আপনি নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করবেন সেটাও ইসলামী শরিয়া অ্যালাউ করবে না একথা আমরা বলতে পারি এরপর ছয়শো দশ নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন নুরুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের দিনে নতুন জামায়ের জুতা স্যান্ডেল চুরি করা কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হলো জিনা কোনো কিছু চুরি করা জায়জ নেই সেটা বিয়ের দিনে নতুন জামাইয়ের হোক বা অন্য কারোর হোক এটা আপনি কেন চুরি করবেন চুরি করা তো অন্যায় গুণা তবে যদি আর কি ফাজলামি করে কোনো সালা সালি সেরে রাখে এবং টাকা দিলে দিয়ে দেয় সেটা তাদের নিজেদের বুস্পর্ তবে চুরি করাটা উচিত নয় কখনোই নয় কোনোভাবে অন্যকে বিরক্ত করা বা তাকে হেনস্থা করা এটা জায়জ নেই তবে নিজেদের মধ্যে বুঝপর যদি থাকে যদি কেউ অসন্তুষ্ট না হয় সেটা ভিন্ন কথা তবে চুরি করার যে প্রশ্ন করেছেন এটা ইসলামী শরিয়ায় জায়জ নেই এরপর ছয়শো এগারো নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন ব্যাংকে টাকা রাখলে যে সুদ দেয় সেই সেটা নিজে খাওয়া যাবে কিনা যদি সে গরিব হয় এই প্রশ্নের উত্তর হলো গরিব মানুষ ব্যাংকে টাকা রেখে এত পরিমাণ টাকা রাখে যেখান থেকে সুদ আসে তাহলে সে তো গরিব মানুষ না আর মূল কথা হলো ইসলামী শরিয়া এই সুদকে জায়েজ করেনি আপনি গরিব হন ফকির হন মিসকিন হন যেটাই হন না কেন আপনি সুদ খাওয়ার প্রসেস বের করবেন কেন যেখানে সুদ আসে সেখানে আপনি ঢুকবেন কেন সেখানে ঢোকাটাই তো জায়েজ নেই আপনার যে পরিমাণ টাকা আছে যেটা ব্যাংকে রাখলে সুদ দেয় সেই টাকাটা আপনি ব্যবসায় বিনিয়োগ করলেও তো আপনি লাভ পাবেন তাহলে আপনি গরিব হন আর ধনী হন আপনি ব্যাংকে কেন রাখবেন বা ব্যাংকের সুদটা কেন আপনি খাইতে হবে এটা ব্যাংকে যেটা সুদ আপনি বলছেন আসলে যদি সেটা সুদ হয় তাহলে সেটা হারাম গরিব হন আর ধনী হন আপনার জন্য সেটা জায়েজ নেই এরপর ছয়শো বারো নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন সাহারা খাতুন তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাসে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ইফতার করা যাবে নাকি আজান শেষ হওয়ার পরে ইফতার করতে হবে এই প্রশ্নের উত্তর হল ইফতারিটা আসলে আজানের সাথে সম্পৃক্ত বিষয় নয় ইফতারে আজানের যে টাইম আছে সেই টাইম হয়ে গেলে আপনি ইফতার করতে পারবেন কোন কোনো এলাকায় আজানি হয় না বা আজান শোনাই যায় না তাহলে সেখানে তো আপনি টাইম দেখে বা সূর্য দেখে আপনি ইফতার করবেন সেখানে তো আজান শোনার কোনো ওয়ে নাই এজন্য আজান শুরু হওয়ার সাথে সাথে ইফতার করবেন যেহেতু টাইম হয়ে গেলে আজান হয় সে তো আজান শেষ হওয়ার কোনো প্রয়োজন নেই তবে যেখানে আজান শোনা যায় না সেখানে অবশ্যই টাইম দেখে আপনি ইফতার করবেন টাইম হয়ে যাওয়ার পরেও যদি আজান না শোনা যায় বা না হয় তারপরেও আপনার ইফতারি করতে কোনো নিষেধ নেই কোনো বাধা নেই এরপর ছয়শো তেরো নম্বর প্রশ্ন ভারতের মুম্বাই থেকে লিখেছিলেন পারুল তিনি প্রশ্ন লিখেছিলেন আমার ছেলের জন্য একটা ছাগল দিয়ে আকিকা করেছিলাম সেটা কি আদায় হয়েছে এ প্রশ্ন উত্তর হলো জি আকিকা করা এটা শূন্য আপনার যদি সামর্থ্য তখন না থেকে থাকে একটা ছাগল দিয়ে করেছেন সেটা আপনার জন্য আপনার ছেলের আকিকা হিসেবে যথেষ্ট হয়েছে এরপর ছয়শো চোদ্দো নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সাদিয়া ইসলামের মা তিনি প্রশ্ন লিখেছিলেন আহাদ নামার দোয়াটা কাগজে লিখে তাবিজে করে কোমরে রাখা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি আহাদ নামা দেন আর অন্য যে কোনো দোয়া দেন সেটা লিখে তাবিজে ভরে কোমরে রাখবেন সেটা জায়েজ নেই এটা কখনোই করা যাবে না এরপর ছয়শো পনেরো নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন লামিয়া ইসলাম মুন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজ পড়ার সময় পায়ে নুপুর পড়া থাকলে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর নূপুর এটা একটা অলংকার যেটা দেখতে সুন্দর লাগে তবে এটা শব্দ হয় নামাজে অস্বস্তি অস্বস্তি তৈরি করবে অথবা শব্দের কারণে নামাজের ক্ষতি হতে পারে এই জন্য আপনি নামাজের পূর্বে অবশ্যই নুপুর খুলে রাখবেন আপনার নামাজ যেন সহি শুদ্ধ হয় সেই জন্য আপনি নুপুর খুলে রাখবেন নুপুর পায়ে দিয়ে নামাজ পড়বেন না এরপর ছয়শো ষোলো নম্বর প্রশ্ন উত্তর দিনাজপুর থেকে লিখেছিলেন আনিকা ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে গাছের ফুল বা ফল পাড়া কি নিষেধ এই প্রশ্নের উত্তর হলো জিনা রাতের বেলায় গাছের ফুল ছিঁড়া পাতা ছিঁড়া অথবা ফল ছিঁড়া এটাই কোনো নিষেধাজ্ঞা নেই ইসলামের সরিয়ে এরকম কোনো নিষেধ করা হয়নি এরপর ছয়শো সতেরো নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন দিন মোহাম্মদ তিনি প্রশ্ন লিখেছিলেন প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনার প্রথম স্ত্রী মেনে নেয় অথবা আপনাদের সাংসারিক কোনো ঝামেলা তৈরি না হয় বা উভয় স্ত্রীকে যদি আপনি সমতা দিতে পারেন সমান ভালোবাসা এবং তাদের যা প্রয়োজন তা সমানভাবে দিতে পারেন তাহলে আপনি অধিকার আছে আপনার যে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তবে বিবাহের সময় যদি প্রথম স্ত্রীকে শর্ত দিয়ে থাকেন যে তার অনুমতি ছাড়া আপনি আর কোনো বিবাহ করবেন না তাহলে দ্বিতীয় বিবাহ করার জন্য তার অনুমতি লাগবে এই জন্য দেখতে হবে আপনার কাবীর নামায় আপনি কি উল্লেখ করেছিলেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করতে পারবেন না এরকমটা আপনি শর্ত হিসেবে উল্লেখ করেছিলেন কিনা বিবাহের কাবীর নামায় সেটা উল্লেখ কর দেখতে হবে এরপর ছয়শো আঠারো নম্বর প্রশ্ন বর্ধমান থেকে লিখেছিলেন জামিলুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের পরে ইসলাম গ্রহণ করবে এই শর্তে কোনো হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা বিবাহ করার পূর্বে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কোনো হিন্দু মেয়ে যদি আপনার ঘরে আসতে চায় তাহলে বিবাহ হওয়ার পূর্বেই তাকে ইসলাম গ্রহণ করতে হবে তারপরে বিবাহ জায়েজ হবে বিয়ে করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার শর্তে বিয়ে করা যাবে না আগে তাকে ইসলাম গ্রহণ করতে হবে এরপরে আপনাদের মধ্যে বিবাহ এটা জায়েজ কোনো সমস্যা নেই করতে পারেন এরপর ছয়শো উনিশ প্রশ্ন ঢাকার জুড়াই থেকে লিখেছিলেন কুলসুম তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত মায়ের রেখে যাওয়া জামা কাপড় কি করতে হবে পুড়িয়ে ফেলতে হবে নাকি দান করে দিতে হবে এ প্রশ্নের উত্তর হলো আপনার বাবা মা ভাই বোন যেই মারা যাক না কেন তার যে পরনের কাপড় ছিল ঘরে তার যে অতিরিক্ত কাপড় ছিল সেগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারেন অন্যকে দিতেও পারেন এটা পুড়িয়ে ফেলতে হবে এরকম কোনো শর্ত নেই এটা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই যদি সেটা পড়ার উপযোগী থাকে তাহলে আপনি নিজে অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনি কাউকে দিয়ে দেবেন এটা এতে কোনো সমস্যা নেই আপনি বেঁচে থাকতে আপনার পোশাক আপনি যেভাবে ব্যবহার করতে পারতেন মরে গেলে তার রেখে যাওয়া পোশাক শাড়ি কাপড় এগুলো আপনি ব্যবহার করতে বা কাউকে দিতে কোনো অসুবিধা নেই এরপর ছয়শো বিশ নম্বর প্রশ্ন দাউদকান্দির থেকে লিখেছিলেন কানিস ফাতেমা তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা নিজেরা কবুল বলে বিয়ে করে তাহলে সেই বিয়ে হবে কিনা এই উত্তর হল জি না আপনি একজন ছেলে একজন মেয়ে নিজেরা নিজেরা কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করবেন এই বিয়েটা জায়েজ নেই এটা অবশ্যই সরিয়ার সাথে ফাইজলামি করা ইসলামের সরিয়া বিবাহের যে শর্ত দিয়েছে যে নিয়ম বলে দিয়েছে আপনি যদি সেটা অমান্য করে শুধু আল্লাহকে সাক্ষী রেখে নিজেরা নিজেরা কবুল বলেন এটা ইসলামের শরিয়ার সাথে ফাইজলামি করলেন কোশ্চিন কালো বিয়ে হবে না ছয়শো একচল্লিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন উদ্দিন। তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়ানোর পূর্বে আরবিতে নিয়ত করলে নিয়ত হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি আরবি বুঝতে পারেন নামাজে দাঁড়ানোর পূর্বে নাওয়াইতু নুসলি আলা এ ভাষায় আপনি কি বলতেছেন এই শব্দগুলোর অর্থ কি। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আরবি ভাষায় আপনি সংকল্প করবেন বা নিয়ত করবেন আর যদি আপনি এটা বুঝতে না পারেন যে আরবি ভাষায় আপনি কী বলতেছেন এটা আপনি বুঝতেছেন না তাহলে আপনি আপনার মনের ভাষায় নিয়ত করবেন আমি এখন দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি এই কথাগুলো নিজের অন্তরে নিজের মতো করে সংকল্প করবেন তাহলে নিয়ত হিসেবে যথেষ্ট হবে আর যদি আপনি আরবি বুঝতে পারেন তাহলে আরবিতে নিয়ত করতে পারেন বুঝে শুনে সংকল্প করতে হবে এটা হলো ফরজ আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরে ছয়শো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে সানা হিসেবে কোন দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো নামাজে যখন আমরা দাঁড়াবো প্রত্যেক নামাজে ফরজ হোক নফল হোক সুন্নত হোক প্রথম ডাকাতে তাকবিরে হারিমার পরে সানা পড়বো তো হাদিসের মধ্যে যে সানা উল্লেখ আছে প্রসিদ্ধ দুইটা সানা তার মধ্যে একটা হলো আল্লাহ আহম্মা বা আইদ বাইনি ওবাইনা খতায় এই দোয়াটা আর একটা হলো বেহামদিকা আপনি যে কোনো একটা পড়লেই হয়ে যাবে আশা করি আপনি সানা শিখেছেন অথবা আপনার মুখস্থ না থাকলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে শিখে নিতে পারেন গুগলে সার্চ করে এটা বের করে অথবা নামাজের দোয়া যে কোনো নামাজের দোয়া শিক্ষা বইতে এগুলো পাবেন যেটা সচরাচর পাবেন সেটা হল সুবাহ এছাড়া আল্লাহ আইদুবাইনি অবাইনা এই দোয়াটাও আপনি সানা হিসেবে মুখস্থ করতে পারেন বা নামাজের মধ্যে পাঠ করতে পারেন হাদিসের মধ্যে যে প্রসিদ্ধ দুইটা আছে সেটা আপনাদের সামনে উল্লেখ করলাম এরপরে ছয়শো তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন সুজন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজ পড়তে পড়তে কষ্ট হয়ে গেলে সুন্নত নামাজ বসে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক আর ফরজ তো অবশ্যই আপনি দাঁড়িয়ে পড়তে হবে নামাজের অন্যতম একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আপনার অস্বস্তি লাগতেছে কষ্ট হয়ে যাচ্ছে পায়ে ব্যথা হচ্ছে এজন্য আপনি বসে নামাজ পড়বেন এটা সমীচীন নয় এটা অবশ্যই নামাজের আদব ভঙ্গ হবে আপনি যদি একেবারে মাজুর ব্যক্তি হন যে আপনি দাঁড়াতেই পারতেছেন না এক মিনিট দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্যই আপনার নাই তাহলে আপনি বসে পড়বেন মুরব্বী যারা আছে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স তাদের এই সমস্যাটা হয় তারা দুই তিন মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না অনেক সময় আর আপনি আমি একজন যুবক মানুষ বা এই বয়সে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে যদি আপনার একটু অস্বস্তি লাগতেছে কষ্ট লাগতেছে আর আপনি বসে সুনাতন নফল পড়বেন এটা কখনোই জায়জ নেই এরকমটা কখনোই করা যাবে না অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এরপরে ছয়শো চৌচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছিলেন নাদিম আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন মানুষ মারা গেলে তিন দিন পরে যে খাবার খাওয়ানো হয় এই খাবার সকলে খেতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা মানুষ মারা গেলে মানুষ সৎকা করে কারো বাবা মারা গেলে তার বাবার নামে মা মারা গেলে মায়ের নামে সৎকা করে থাকে গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকে এই খাবারটা সৎকা হিসাবে যারা খাওয়ার উপযুক্ত তাদেরকে খাওয়ানো উচিত যারা সামর্থ্যবান ব্যক্তি আছে সমাজে বিত্তশালী ব্যক্তি আছে তারা এই খাবারটা খেতে পারে না তবে অনেকে খেয়ে থাকেন না বুঝে অনেকে খাবারটা খেয়ে থাকেন মৃত্যুর পরে তিন দিন চল্লিশ দিন ইত্যাদির সময় যে খাবারের আয়োজন করা হয় যদিও ইসলামী সুয়ে এইভাবে তিন দিন চল্লিশ দিনে খাবার ব্যবস্থা করতে বা বাৎসরিক খাবার ব্যবস্থা করতে বলে না তারপরেও মানুষ আবেগের বশীভূত হয়ে এই কাজগুলো করে ফেলে খাওয়ালে সে ভালো সবের কাজ মনে করে সৎকা জারিয়ে মনে করে বাবা মায়ের আত্মার মাগ ফিরাত হবে এটা মনে করে সে খাওয়ায় তো দিনক্ষণ ঠিক না করে যে কোনো সময় খাওয়ানো যেতে পারে তবে সেটা গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে এটা সাতকা হিসেবে সাতকার খাবার যারা খেতে পারে তাদেরকে খাওয়াতে হবে বৃত্তশারী ব্যক্তিদেরকে এই খাবারটা খাওয়ানো উচিত নয় যারা জানে না তাদেরকে এই বিষয়টা জানানো উচিত এরপরে ছয়শো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের বৈঠকে কি কি দোয়া পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট নামাজ পড়েন তাহলে প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়বেন তাসাহুদ আতু যেটা এই আত্মাহিয়াতু পড়ে আপনি প্রথম বৈঠক শেষ করে দাঁড়িয়ে যাবেন এবং শেষ বৈঠকে প্রথমে তাসাহুদ আত্মাহাতু তারপরে দুরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা এই তিনটা পড়ে আপনি সালাম ফিরাতে পারেন তাশাহুদ প্রথমে পড়বেন তারপরে দুরুদ শরীফ পড়বেন তারপরে দোয়া মাসুরা হিসাবে যে কোনো মাসুরা আপনি পড়বেন যে কোনো দোয়াও সেখানে পড়তে পারেন তো আপনি দোয়া মাসুরা শেষ করার পরে আপনি সালাম ফেরাবেন এরপরে ছয়শো ছেচল্লিশ নম্বর প্রশ্ন নবীনগর ঢাকা থেকে লিখেছিলেন মোহাম্মদ সুমন তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজুদ্দ নামাজ নফল নাকি সুনত এই প্রশ্নের উত্তর হল তাহাজুদ্দ নামাজ নিঃসন্দেহে ফরজের অতিরিক্ত নামাজ তো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে ফরজের অতিরিক্ত যত এবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত ফরজ ব্যতীত যত এবাদত আছে সবই নফলের অন্তর্ভুক্ত এবং এই নফল ইবাদতের মধ্যে যেগুলো আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম রেকমেন্ড করেছেন বা তিনি কোনো সময় ক্ষণ নির্ধারণ করে আদায় করতেন বা আদায় করতে বলেছেন সেগুলোকে সুন্নত বলা হয় তো এই সুন্নতের মধ্যে এই তাহাজ্জুদটা অন্তর্ভুক্ত তাহাজ্জুদ তো অবশ্যই নফলের অন্তর্ভুক্ত ছিল এবং যেটা আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম রেকমেন্ড করেছেন বা তিনি আমল করতেন পরবর্তীতে সাহাবাইকেরাম আমল করতেন যে কারণে এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে গেছে এজন্য আমরা তাহাজ্জুদের নিয়ত যখন কর তখন সুন্নতের নিয়ত করতে পারি এরপরে নম্বর প্রশ্ন ঢাকার থেকে লিখেছিলেন সুমি। তিনি প্রশ্ন লিখেছিলেন জেনে শুনে কোনো চুরি করা পণ্য টাকা দিয়ে কিনলে কি তা হালাল হবে এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি জানতেছেন যে যে জিনিসটা আপনি কিনবেন সেটা অবশ্যই চুরির মাল তো আপনি জেনে শুনে সেই জিনিসটা কিনলে সেটা হালাল হয়ে যাবে না যেগুলো চুরি করে বিক্রি করা হয় সেটা জেনে শুনে ক্রয় করলে সেটাও হারামি থেকে যায় এটা আপনি ব্যবহার করলে গুণা হবে এজন্য আপনি টাকা দিয়ে কেনেন অথবা আপনাকে কেউ গিফট করলে উপহার দিল আপনি সেটা ব্যবহার করতে পারবেন না এরকম জেনে শুনে চুরির মাল আপনি নিজের কাঁধে বহন করতে পারেন না এরপরে ছয়শো আটচল্লিশ নম্বর প্রশ্ন আজমপুর থেকে লিখেছিলেন শহীদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের সুন্নত নামাজ বাসায় পড়ে গেলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে কিনা না এ প্রশ্নের উত্তর হল যেই হবে আপনি যদি ফজরের পূর্বে সুন্নত দুরাকাত বাসা থেকে আদায় করে যান এবং মসজিদে ঢোকার সাথে সাথে আপনি বসার আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন আর যদি দেখেন যে ফজরের জামাত শুরু হয়ে গেছে আপনার তাহিয়াতুল মসজিদ পড়ার সময় নেই সেক্ষেত্রে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না আপনি আগে ফরজের জামাতে অংশগ্রহণ করবেন আর যদি জামাতে অংশগ্রহণ করার সময় থাকে এখনও জামাত দাঁড়ায় নেই তাহলে আপনি অবশ্যই মসজিদে বসার আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন এরপরে ছয়শো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দিড়াই সুনামগঞ্জ থেকে লিখেছিলেন সৈয়দ আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন আমার মনকে পরিপূর্ণ ইসলামের দিকে দিনের দিকে ফিরিয়ে আনতে আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো প্রথমে আপনি আমি জেনে বুঝে যে পাপগুলো করছি সেই পাপগুলো ছেড়ে দিতে হবে যে অন্যায় কাজগুলো আমরা করছি সেই অন্যায় কাজগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে এবং পরিপূর্ণ কাজ দিলে তাও করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার মন আস্তে আস্তে ইসলামের দিকে পরিপূর্ণ দিনের দিকে ডাইভার্ট হবে আপনি যদি দিনের দিকে ডাইভার্ট হতে চান আবার হারাম কাজগুলো করেন মোবাইলে পর্নোগ্রাফি দেখেন মোবাইলে ভিডিও সঙ্গ আপনার মিউজিক ভিডিও দেখেন নাটক সিনেমা দেখেন বন্ধুদের সাথে খারাপ আড্ডায় মেশেন তো এইগুলো করার পরে যদি আপনি আমার আপনার মনকে দিনের দিকে ডাইভার্ট করতে চান কখনোই পারবেন না তো প্রথমে এই অন্যায় কাজগুলো এই ফাহেসা কাজগুলো ছেড়ে দিতে হবে এরপরে দিনের দিকে আস্তে আস্তে দীক্ষা নিতে হবে আলোচনা শুনতে হবে দিনের ব্যাপারে সুন্নার ব্যাপারে যে বইগুলো আছে সেগুলো আপনি যে যতটুকু পারেন পড়বেন এবং আস্তে আস্তে আমলের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন এরপরে ছয়শো পঞ্চাশ নম্বর প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন প্রবাসী বসির তিনি প্রশ্ন লিখেছিলেন সৌদি থেকে ছুটিতে গ্রামের বাড়ি গেলে নামাজে কসর করা লাগবে কিনা এ প্রশ্নের উত্তর হলো জিনা আপনি সৌদি আরবে আছেন প্রবাসী হিসেবে আপনি দুই মাস তিন মাস এক মাস বা দশ দিন পনেরো দিন যে কয়দিন আপনি ছুটি নিয়ে বাড়িতে আসেন না কেন আপনার নিজ বাড়িতে আপনি আসতেছেন এখানে আপনি মুকিম হিসেবেই বিবেচিত হবেন এখানে আপনার কসল করতে হবে না মুসাফিরের হালতে নামাজ পড়তে হবে না সম্পূর্ণ নামাজে আপনাকে পড়তে হবে এরপরে ছয়শো একান্ন নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন মোকাররম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে প্রথম রাকাতে আয়তল কুর্সি পাঠ করা যাবে কিনা না এই প্রশ্নের উত্তর হল জি যাবে এরপরে ছয়শো বান্ন নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা তিনি প্রশ্ন লিখেছিলেন বাথরুমের মধ্যে অজু করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনার অন্য কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি অজু করতে পারবেন সমস্যা নেই তবে আমাদের মুসলিম সোসাইটির মধ্যে এরকম পরিবেশ থাকাটা অবশ্যই উচিত যে আপনার বাথরুম অর্থাৎ আপনার টয়লেট পায়খানা এবং আপনার অজুখানা আলাদা থাকা উচিত তবে অধিকাংশ বাড়িতে অধিকাংশ ফ্ল্যাটের মধ্যে ওই টয়লেটের মধ্যে অজুখানা গোসলখানা একসাথে করে ফেলে যে কারণে দেখা যায় অজু করার জন্য আলাদা আর কোনো ব্যবস্থা থাকে না এই ব্যবস্থাটা রাখা মুসলিম কমিউনিটির মধ্যে আমাদের ফ্ল্যাটের মধ্যে আমাদের ঘরের মধ্যে এরকম ব্যবস্থা রাখাটা উচিত যারা নতুন বাড়ি করবেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অজুখানাটা অন্তত আলাদা রাখবেন আপনি যেখানে অজু করতেছেন অথবা গোসলটাও একসাথে এরকম আলাদা করে রাখতে পারেন আপনার শাওয়ার এবং আপনার অজু করার কল এটা আপনি আলাদা একটা ব্যবস্থা করবেন এবং আপনি যেখানে বাথরুম করতেছেন সেই ইয়াটা জায়গাটাও আপনি সেপারেট করে রাখবেন এটা করাটা উচিত তবে যদি এরকম পরিবেশ আপনি না করতে পারেন আপনার টয়লেটের মধ্যে অজুর ব্যবস্থা আছে গোসলি ব্যবস্থা আছে আপনি সেখানে করবেন এতেও অজু হবে সমস্যা নেই এরপরে ছয়শো তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঢাকার পল্লবী থেকে লিখেছিলেন নুরুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়ি সিগারেট বিক্রি করলে গোনা হবে কিনা না এই প্রশ্নোত্তর হলো যেই হবে যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম এজন্য জন্য বিড়ি সিগারেট এটা খাওয়া যেমন হারাম বিক্রি করাও হারাম কেউ জেনে বুঝে যদি এটা দোকানে বিক্রি করে তার অবশ্যই গুণা হবে এটা বিক্রি করা বন্ধ করে দিতে হবে এরপরে ছয়শো চুয়ান্ন নম্বর থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন লিখেছিলেন এশার নামাজের পরেই তাহাজুদ নামাজ পড়ে ঘুমানো যাবে কিনা এই উত্তর হলো জিনা তাহাজুদের নামাজ মূলত শেষ রাতের নামাজ এটা এশার নামাজের ওয়াক্তের সাথে সম্পর্ক নেই আপনি ইশার নামাজের পরে নফুল নামাজ পড়তে পারেন তবে যদি সেটা বা তাহাজুদের হিসেবে যদি আপনি বিবেচিত করতে চান তাহলে সেটা শেষ রাতে পড়তে হবে অর্থাৎ মধ্যরাতের পর থেকে পড়তে হবে মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে তখন পড়তে হয় সেটাকে তাহাজুদ নামাজ বলে এরপরে ছয়শো পঞ্চান্ন নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নিজের আকিকা না দেওয়া হলে আগে সন্তানের আকিকা দেওয়া যাবে কিনা তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে তার নিজের আকিকা হয়তো দেওয়া হয়নি তার বাবা মা দেয় নেই এখন তার নিজের সন্তান হয়েছে তার নিজের সন্তানের আকিকাটা আগে দিতে পারবে কিনা এই প্রশ্নোত্তর হলো যেই পারবে। আপনি আপনার সন্তানের আঁকিকা আগে দিতে পারবেন এরপরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি নিজের আকিকা নিজেও দিতে পারবেন তবে এটা দায়িত্ব ছিল আপনার বাবা মায়ের উপর আপনার বাবা মা যেহেতু যেহেতু আপনার সেই দায়িত্বটা পালন করেনি হয়তো তাদের সামর্থ্য ছিল না অথবা তারা জানতো না আপনি এখন নিজের আকিকা নিজে দিতে পারবেন তবে সেটা আপনার উপর বাধ্যতামূলক নয় আপনি আপনারটা না দিয়ে আপনার সন্তানের দিবেন এতে কোনো সমস্যা নেই এরপরে ছয়শো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন জামশেদ তিনি প্রশ্ন লিখেছিলেন ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে সেই মেয়ের বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে কি না এ প্রশ্ন হলো হল যে যাবে অনেকে গ্রাম অঞ্চলে বলে থাকে যে মেয়ে বিয়ে না দিয়ে উপযুক্ত মেয়ে রেখে হজে যাওয়া যায় না এই কথাটা আসলে ইসলাম শরিয়া সম্মত কথা নয় আপনি পারেন এতে কোনো সমস্যা যেতে নেই হজ থেকে এসে মেয়ের বিয়ে দেবেন এতে কোনো সমস্যা নেই কোনো বাধা নিষেধ নেই এরপরে ছয়শো সাতান্ন নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন আখি তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তান লাভের জন্য কোন দোয়ার আমল করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি সন্তানের প্রয়োজন হয় নিঃসন্তান হয়ে থাকেন তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন নিজের ভাষায় তো দোয়া করবেনই কুরআনের মধ্যে যে ভাষাগুলো উল্লেখ আছে আমি একটা শিখে দিতে পারি তা হলো নবী ইব্রাহিম সালাম যে দোয়াটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করতে করতে শেষ বয়সে সন্তান লাভ করেছিলেন সেই দোয়াটা কোরআনুল করিমের সুরা সফাতের একশো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে দোয়াটা হলো রব্বি হাবলি মিনাসো আলি কুরআনুল করিমের সুরাতুল সফাত এর একশো নম্বর আয়াত সেখানে উল্লেখ আছে ইব্রাহিম আলহি ইসাল্লাম এই দোয়া পড়ে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন দোয়াটা হলো রব্বি হাবলি মিনাসহীন রব্বি হাবলি মিনাস হেইন প্রত্যেক নামাজের পরে এই দোয়া পাঠ করবেন হাত তুলে আল্লাহর কাছে পাঠ দোয়া করবেন রব্বি হাবলি মিনাস আলহীন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান একটা নেককার পুত্র সন্তান দাও এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এরপরে ছয়শো আটান্ন নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন জান্নাতুল তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়েরা ইসলামিক শর্ট ফিল্মে অভিনয় করতে পারবে কি না এ হলো হল জিনা মেয়েরা এরকম ক্যামেরার সামনে এসে নিজেদের মুখ দেখিয়ে নিজেদের অঙ্গভঙ্গি দেখিয়ে অভিনয় করবে এটা ইসলাম কখনোই জায়জ করেনি সেটা ইসলামিক শর্ট ফিল্ম হোক অথবা মানে ইসলামিক কোনো কার্যকলাপ হোক আপনি কখনোই এইরকম অভিনয় করবেন ইসলাম সেটাকে সমর্থন করবে না আমি অন্তত বলতে পারি ইসলামী করে করেন এটা এরপরে ছয়শো উনষাট নম্বর প্রশ্নে নোয়াখালী থেকে লিখেছিলেন কিবরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কারেন্টের ব্যাট দিয়ে মশা মারলে কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হল কারেন্টের ব্যাট দিয়ে মশা মারার ব্যাপারে ওলামাইক কেরামের মধ্যে কিছুটা দ্বিমত লক্ষ্য করা যায় অনেকে বলেছেন যে কারেন্টের ব্যাট দিয়ে মশা মারতে গেলে আগুনের স্প্লিং সাথে সংঘর্ষ লেগে মশা মারা যায় যেহেতু হাদিসের মধ্যে উল্লেখ আছে কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা নিষেধ কি কোনো অপরাধীকে আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ তো সেজন্য একটা মশাকে আপনি মারতে গিয়ে আগুন ব্যবহার করবেন এ ব্যাপারে অনেকে আপত্তি করেছেন তবে কেউ কেউ বলেছেন যে কারেন্টের শখ যেটা সেটা আগুনের সাথে লেগে মরে না বরং অনেকক্ষণ লেগে থাকলে সেখানে আগুন ধরে যেতে পারে তবে লাগার সাথে সাথে আগুন ধরে না এরকম যুক্তি দিয়ে অনেকে বলেছেন যে এভাবে মশা মারলে গুণা হবে না আপনি চাপ দিয়ে মশা মেরে ফেলে দেবেন তাকে ধরে রেখে পুড়িয়ে দেবেন না তাহলে কোনো অসুবিধা নেই আর যদি আপনি তাকে ধরে রেখে পুড়িয়ে দেন গন্ধ বের বের হয়ে যায় তাহলে সেটা নিষেধ করেছেন অনেকে যে এভাবে পুড়িয়ে মারাটা উচিত হবে না এরপরে ছয়শো ষাট নম্বর প্রশ্ন ঢাকার বনশ্রী থেকে লিখেছিলেন আজবাহার তিনি প্রশ্ন লিখেছিলেন লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়ে নেমে গেছি এখন আমার করণীয় কি। এই প্রশ্ন উত্তর হলো এরকমটা অনেকেই না বুঝে করে ফেলে দুই টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া অনেক সময় এটা ফাঁকি দিয়ে চলে যায় আর ফাঁকি দেওয়ার পরে মনে করে আমি কি যেন কি বড় কাজ করে ফেলেছি আসলে সে একটা গুনাহ করে ফেলেছে অন্যায় কাজ করে ফেলেছে এটা বাস মালিকদের হক সে নষ্ট করে দিয়েছে এটা কখনোই করা উচিত নয় যেহেতু আপনি করে ফেলেছেন এখন আপনার অবশ্যই প্রথমে তওবা করতে হবে যদি তাদেরকে সেই হকটা ফিরিয়ে দেওয়ার মতো সেরকম স্কোপ না থাকে তাহলে আপনি প্রথমে তওবা করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করবেন তওবা করবেন আর কখন এরকম কাজ করবেন না সে ওয়াদা করবেন এটা এখন আপনার জন্য করণীয় আর যদি কখন এরকম হয় যে পরিচিত গাড়িওয়ালা তার ভাড়া আমি না দেই নেই বা কম দিয়েছি এরকমটা কখনো করেছেন তাহলে তাকে দেখলে তার সাথে পরিচয় থাকলে আপনি ভাড়াটা দিয়ে দেবেন আর যদি এরকম স্কোপ না থাকে এরকম পরিবেশ না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন আর একটু দান সৎকা করে দেবেন আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম টাকা দান সৎকা করে দিবেন যেটা আপনি গাড়িতে ফাঁকি দিয়েছিলেন এই টাকাগুলো আপনি দান সৎকা করবেন এবং তাওয়া করে ফেলবেন এটাই এখন আপনার জন্য করণীয় ছয়শো একষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন পপি আলম তিনি প্রশ্ন লিখেছিলেন সন্তান প্রসবের কতদিন পর্যন্ত অপবিত্র থাকে এই প্রশ্নের উত্তর হলো নারীরা সন্তান প্রসবের পরে যে নেফাসের সময় অতিক্রম করে ইসলামী সরিয়া মতে এটার সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন পর্যন্ত হতে পারে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন তবে অধিকাংশ নারীরাই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে সুস্থ হয়ে যায় অর্থাৎ তাদের ব্লিডিং বন্ধ হয়ে যায় আপনি বিশ পঁচিশ তিরিশ দিনের মধ্যে যদি আপনার ব্লিডিং বন্ধ হয়ে যায় আপনি সুস্থ হয়ে যান তাহলে অবশ্যই ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করে নামাজ রোজা ইত্যাদি আমল শুরু করতে হবে আর যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে এই চল্লিশ দিনের মধ্যেও যদি আপনার ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিন পরে আর এটা নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে না এটা শারীরিক কোনো অসুস্থতার কারণ হিসেবেই ধরা হবে এই জন্য নেফাসের সময়সীমা সর্বোচ্চ চল্লিশ দিন হতে পারে এরপরে ছয়শো বাষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন পপি আলম তিনি প্রশ্ন লিখেছিলেন হায়েজ নেফাস অবস্থায় কোনো আমল করা যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো জি যাবে আপনি হায়েজ নেফাস অবস্থায় দোয়া করতে পারেন তসবি তাহিল পাঠ করতে পারেন মুখস্থ যদি থাকে কোরআন তেলাওয়াত করতে পারেন যদিও কেউ কেউ নিষেধ করেছেন তবে কোরআনের যে মাসহাফ এটাকে হাতে স্পর্শ করে আপনি তেলাওয়াত করতে পারবেন না কোরআনের মাসহাফ হাতে স্পর্শ করবেন না মুখস্থ যদি থাকে আপনি তেলাওয়াত করতে পারেন এরপরে নামাজ রোজা এগুলো তো করতে পারবেন না তাছাড়া আপনি জিকির রাজগার যেগুলো মনে মনে করা যায় সেগুলো আপনি করতে পারেন এরপরে ছয়শো তেষট্টি নম্বর প্রশ্ন নেত্রকোনা থেকে লিখেছিলেন আনারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাকি হারাম এই প্রশ্নের উত্তর হল নারী নেতৃত্বের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা উল্লেখ আছে আমি নিজে ফতোয়া দিব না আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এবং সহি হাদিস থেকে দুইটা উদ্ধৃতি দিব আপনারা নিজেরাই ফতোয়া দিবেন নারী নেতৃত্ব ইসলামে জায়েজ হতে পারে নাকি এটা হারাম কুরআনুল করিমের সুরান নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আরেজা আলান নিসা বিমা আলা বাদ আল্লাহ রবুল্লা আলমিন পুরুষদেরকে নারী জাতির উপর কর্তৃত্বশীল হিসেবে সৃষ্টি করেছেন পুরুষদেরকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্টভাবে বলেছেন নেতৃত্বের ক্ষেত্রে অভিভাবকত্বের ক্ষেত্রে আপনার পরিচালনার ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহ রবুল্লা আলম দায়িত্ব দিয়েছেন এবং নেতৃত্বের ব্যাপারে নারী নেতৃত্বের ব্যাপারে হাদিসের মধ্যে যদি আমরা দেখি আরও কঠিন ভাষায় শক্ত ভাষায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি বুখারিতে আছে সুনানে তেমিজিতে আছে সুনানে বাইহাকি কুবরায় আছে সুনানে নাসাই কুবরায় আছে হাদিসটি এরকম আন আবি আল্লাহ বক্রদি আল্লাহন কল। সেই জাতি কখনো সফলকাম হবে না যে তাদের সর্বোচ্চ নেতৃত্বের আসনে একজন নারীকে বসিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরকম স্পষ্ট বাণী উল্লেখ করেছেন নারী নেতৃত্বের ব্যাপারে এবার আপনারাই বুঝতে পারেন এটা জায়েজ নাকি না জায়েজ এটা আমার বলার আর অপেক্ষা রাখে না এরপরে ছয়শো চৌষট্টি নম্বর প্রশ্ন ঢাকার খিলক্ষেত থেকে লিখেছিলেন মুসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন ইদ্যত পালন করার সময়সীমা কত দিন এবং তালাক প্রাপ্ত হলে ইদ্যত পালন করতে হবে কিভাবে। এই প্রশ্নের উত্তর হলো ইদ্যত পালনের দুইটা সিস্টেম আছে একটা হলো যদি আপনার তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্সের পরের ইদ্যত পালন করতে হবে সেটার ব্যাপারে কোরআনুল করিমের সুরা বাকারার দুইশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলেছেন ওয়াল যাদের তালাক হয়ে যাবে তারা তালাকের পরে সেই নারীরা তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন করতে হবে কুরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে সে কথাই বলা হয়েছে সুরা বাকারার দুইশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন নারীদের তালাকের পরে তিন হায়েস পর্যন্ত ইদ্যত পালন করতে বলেছেন অর্থাৎ নারীদের যে প্রতি মাসে একটা অসুস্থতা আসে ঋতুস্রাব আসে এই ঋতুস্রাবের তিনটা ঋতুস্রাব অর্থাৎ তিনটা মাসিক এটা অতিক্রম করার পরে তার ইদ্দ শেষ হবে এরপরে সে চাইলে তার উপর যা হালাল আছে সে করতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আর যদি সেই নারীর স্বামী মারা যায় সেক্ষেত্রে তার ইদ্যত পালনের সময়সীমা কত সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুইশো চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা তোওয়াফফাওনা মিনকুম ওয়া ইদারুন আযওয়াজা ইতরব্বাস আর আনফুসিহিন্না আরবা'তা ও ওয়া র যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তোমাদের স্ত্রীদের দায়িত্ব হলো তারা চার মাস 10 দিন ইদ্দত পালন করবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তো এই চার মাস 10 দিন যে ইদ্দত পালনের সময়সীমা এই সময়সীমার মধ্যে তিনটা বিষয় পালন করতে হবে এক নম্বর বিষয় হলো এই ইদ্যুৎ চলাকালীন সময়ে সে তার নিজ বাড়িতে অবস্থান করবে এমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বাহিরে যাবে না কোথাও ঘুরতে যাবে না কোথাও অন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবে না এমার্জেন্সি কোনো কারণ যদি থাকে কেবলমাত্র তখন যেতে পারবে তাছাড়া অন্য কোনো কারণে সে তার নিজ গৃহে থেকে নিজ বাসভবন থেকে সে বের হবে না এটা ইদ্যুৎ পালনের এক নম্বর শর্ত দুই নম্বর বিষয়টা হলো সে ইদ্যত পালনের এই সময়সীমার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তিন নম্বরে যেটা পালন করতে হবে তা হলো এই ইদ্যৎ পালন করার সময়সীমার মধ্যে সে উত্তম সাজসজ্জা বা অধিক সাজসজ্জা গ্রহণ করতে পারবে না মুখে মেকআপ করতে পারবে না অর্নামেন্টস অলঙ্কার ব্যবহার করবে না চোখে কাজল ব্যবহার করবে না হাতে মেহেদি দিবে না এবং আঙ্গুলে আপনার নেলপালিশ ব্যবহার করবে না এগুলো থেকে বিরত থাকতে হবে এই ইদ্দুৎ পালনের সময়সীমার মধ্যে এগুলো থেকে বিরত থাকতে হবে এবং চার মাস দশ দিন অর্থাৎ ইদ্যুৎ পালনের সময়সীমা শেষ হয়ে গেলে এরপরে আপনার উপর যা কিছু জায়েজ আছে আপনি সব করতে পারেন তখন আর আপনার শোক পালন করতে হবে না কোনো কিছু নিষেধ আপনার জন্য থাকবে না যা কিছু আপনার জন্য জায়েজ আগে ছিল এই ইদ্দুৎ পালন শেষ হয়ে গেলে আপনি সব কিছুই করতে পারবেন কোনো নিষেধাজ্ঞা আর থাকবে না এরপরে ছয়শো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন কামাল উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুননাথ এটা এটা কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর হলো খাবার খাওয়ার পরে আল্লাহ রসুল মিষ্টি খেতে বলেছেন বা কোনো সাহাবি তার এই ব্যাপারটা উল্লেখ করে সুন্নাথ হিসেবে অভিষিক্ত করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না তবে আমরা জানি আল্লাহ সাল্লাম মিষ্টি পছন্দ করতেন তার প্রিয় খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবার অনেক ছিল এগতা হাদিসের মধ্যে পাওয়া যায় তবে তিনি প্রতি খাবারের পরে মিষ্টি খেতেন বা মিষ্টি খেতে বলেছেন এরকম কোনো হাদিস নেই এটাকে সুন্নাত হিসেবে বলে দেওয়া যায় না এরপরে ছয়শো ছেষট্টি নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বৈশাখী তিনি প্রশ্ন লিখেছিলেন মানুষ জান্নাতে বা জাহান্নামে গেলে সেখানে চিরস্থায়ী থাকবে নাকি দীর্ঘস্থায়ী থাকবে এই প্রশ্ন উত্তর হল কুরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ীভাবেই থাকবে এবং জাহান্নামে যারা যাবে যাদের মধ্যে বিন্দুমাত্র ইমান নেই তারাও চিরস্থায়ী জাহান্নামে থাকবে যাদের মধ্যে ইমান ছিল কিন্তু তারা অন্যায়ের কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে তাদেরকে পাঠানো হয়েছে তারা নির্দিষ্ট একটা টাইম জাহান্নামের আগুনে পোড়ার পরে অর্থাৎ জাহান্নামের আজাব ভোগ করার পরে তারা আবার জান্নাতে চিরস্থায়ীভাবে যেতে পারবে এ কথা বোঝা যায় কোরআন কোরআনসুন্না বিশ্লেষণ করলে তবে আমরা কথা বলতে পারি যে সেখানে চিরস্থায়ী থাকবে সেখানে কোনো মরণ থাকবে না যেহেতু সেখানে কোনো মৃত্যু থাকবে না সেহেতু আমরা চিরস্থায়ী বলতে পারি সেটা দীর্ঘস্থায়ী নয় সেখানে চিরস্থায়ী থাকবে মানুষ এরপরে ছয়শো সাতষট্টি নম্বর প্রশ্ন লক্ষ্মীপুর থেকে লিখেছিলেন আবেদা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে নাপাক পাক কাপড় পাক করার জন্য তিনবার ধৌত করতে হয় এটা ঠিক কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা না কাপড় আপনি খুব ভালো করে মর্দন করে ধুয়ে ফেলবেন খুব সুন্দরভাবে ধুবেন তাতে আপনার তিনবারও ধোয়া লাগতে পারে পাঁচবার ছয়বারও ধোয়া লাগতে পারে তিনবার ধুলে পবিত্র হয়ে যাবে বিষয়টা এরকম নয় অথবা পাক করার জন্য তিনবারই ধুইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরপরে ছয়শো আটষট্টি নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন জাহিদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে মা বাবার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব পাওয়া যায় এটা সঠিক কিনা এই প্রশ্নের উত্তর হলো বিশুদ্ধ সনদে এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এ ব্যাপারে যে হাদিসটা উল্লেখ করা হয় সে হাদিসটা মহাদ্দিক রামদের মতে এটা অত্যন্ত দুর্বল যে কারণে এই হাদিসটা সময় উল্লেখ করার মতো নয় তবে মা বাবার দিকে নেক নজরে তাকানো এটা অত্যন্ত সবের কাজ অবশ্যই এজন্য মা বাবার দিকে অবশ্যই নেক নজরে তাকাতে হবে তাদের দেখাশোনা করতে হবে তাদের দেখাশোনা এবং তাদের বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থার করার ব্যাপারে আল্লাহ রসুলামের একাধিক গুরুত্বপূর্ণ হাদিস আছে এবং তাদের দেখাশোনা করার ব্যাপারে অনেক ফুজিলত আছে তবে কবুল হজের সব যেটা হাদিসে উল্লেখ আছে সে হাদিসটা খুব একটা শক্তিশালী নয় অনেকে এটাকে গ্রহণযোগ্য বলে নেয় এরপরে ছয়শো নম্বর প্রশ্ন মানিকগঞ্জ থেকে লিখেছিলেন সাজ্জাদ ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কোন ব্যক্তি বিবাহিত হওয়ার পরেও যদি নিজেকে অবিবাহিত দাবি করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কিনা না এই প্রশ্নোত্তর হলো জিনা কোন বিবাহিত ব্যক্তি নিজেকে অবিবাহিত দাবি করলে তার স্ত্রী তালাক হয়ে যায় না তবে তার গুণা হবে মিথ্যা কথা বলার কারণে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার অবশ্যই গুণা হবে এরকম গুণা করা যাবে না এরপরে ছয়শো সত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মুনতাহা তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে বা পুরাতন হয়ে গেলে পাঠযোগ্য না থাকলে সে কোরআনুল কারিমের কপি কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো কোরআনুল কারীম যদি সেটা পাঠযোগ্য না থাকে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে আপনি মাটি চাপা দিতে পারেন অর্থাৎ সুন্দর কাপড়ে পেছি আপনি কবরস্থ যেভাবে করে সেভাবে আপনি মাটি চাপা দিয়ে রাখতে পারেন যেখানে কোনো পশু পাখি আক্রমণ করবে না আর তা যদি আপনি না পারেন তাহলে আপনি এটাকে আগুনে পুড়িয়ে সেই স্থাইটাকে আপনি মাটির নিচে দিয়ে দেবেন অথবা পানিতে ভাসিয়ে দেবেন কারিমের সেই কপিটাকে আপনি জ্বালিয়ে দিয়ে সেখানে আপনি সেই স্থাইগুলো পানিতে ভাসিয়ে দিবেন এটা করতে পারেন এরপরে ছয়শো নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন আবু নাইম তিনি প্রশ্ন লিখেছিলেন আমি ঘুষ দিলে অবশ্যই সরকারি চাকরি হবে আর ঘুষ না দিলে সরকারি চাকরি হবে না এখন আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হল সরকারি চাকরি না করলে আপনি বাঁচতে পারবেন না বিষয়টা তো মনে হয় এরকম না এজন্য আপনাকে যে ঘুষ দিয়েই সরকারি চাকরি নিতে হবে এ কথা আমরা বলতে পারি না যেখানে ঘুষ দিতে হবে সেখানে আপনি কেন যাবেন আপনি ঘুষ দিয়ে শুরু করলে আপনি সুযোগ পাইলে তো আপনি ঘুষ ছেড়ে দিবেন না আপনি নিজেও ঘুষ খাওয়ার চেষ্টা করবেন এজন্য অন্যায়ের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নেই আপনি যে টাকাটা দিয়ে সরকারি চাকরি নেবেন সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন আপনি নিজে উদ্যোক্তা হন এটাই তো আপনার জন্য ভালো হয় আর সেটা যদি না হয় তাহলে আপনি অন্য যে কোনো বেসরকারি চাকরিতে অ্যাপ্লাই করেন অন্য কর্মসংস্থানের চেষ্টা আপনি করেন কেন আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এটাকে আমরা জায়েজ বলতে পারি না এরপরে ছয়শো বাহাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জানাজার খাটিয়া চল্লিশ কদম নেওয়া এবং তিনবার নামিয়ে কাথ পরিবর্তন করার বিধান আছে কিনা না এ প্রশ্নোত্তর হলো জিনা জানাজার খাটিয়া বহন করার সময় চল্লিশ কদম হেঁটে তারপরে আপনার তিনবার মঞ্জিল দিতে হবে কাঁধ থেকে নামিয়ে আবার ঘুরিয়ে অন্য কাঁধে নিতে হবে এর যেরকম একটা সিস্টেম অনেকে মানার চেষ্টা করে বা বলে থাকে এ বিষয়টা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই কোরআন হাদিসের মধ্যে এরকম বিষয়টা উল্লেখ নেই যে আপনাকে বারবার কাত পরিবর্তন করতে হবে নামাতে হবে চল্লিশ কদম পর্যন্ত যেতে হবে এরকম বিষয়টা উল্লেখ নেই এরপরে ছয়শো তেহাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জানাজার নামাজে তিন কাতার দাঁড়ানোর কোনো ফজিলত আছে কি না এবং বেজোর সংখ্যক কাতার করা লাগবে কিনা এই প্রশ্নের উত্তর হল জানাজার নামাজে তিন কাতারের ব্যাপারে হাদিস আছে যদি লোক সংখ্যা কম হয় তাহলে তিন কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া এবং অনেক হাদিস তো এই ব্যাপারে আছে যে আল্লাহ রব আলমিন বেজোর সংখ্যাকে পছন্দ করেন এই জন্য নামাজের কাতার জানাজার কাতার তিন কাতার অথবা পাঁচ সাত নয় কাতার করার কথা বেজোর সংখ্যা কাতার করার কথা অনেকে বলেন তবে হাদিসের মধ্যে এরকম দিক নির্দেশনা নেই যে জানাজার কাতার এরকম বেজোড় সংখ্যক হতে হবে এরকমটা হাদিস থেকে বলা যায় না এরপরে ছয়শো চৌত্রিশ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দুদের পূজায় মুসলিমদের কাছে চাঁদা ধরলে করণীয় কী এ প্রশ্নের উত্তর হলো জিনা হিন্দুদের পূজায় মুসলিমরা চাঁদা কেন দিবে দিতে পারবে না আপনাকে ধরলেও আপনি বলে দিবেন ভাই আমাদের ধর্মে নিষেধ আছে অন্য কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সেখানে চাঁদা দেওয়া এটা আমাদের ধর্মের নিষেধ আছে তোমার ধর্ম তুমি পালন করো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি চাঁদা দিতে পারি না এটা আমার ধর্মে নিষেধ এ কথা আপনি বলে দিবেন এটা আপনার করণীয় এরপরে ছয়শো পঁচাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন জহিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন ইউটিউব ফেসবুকে ইসলাম প্রচার করাকে কি বিদাত নয় এই প্রশ্নের উত্তর হলো এখন ডিজিটাল যুগ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম হল সোশ্যাল মিডিয়া তো আপনি ব্যক্তিগতভাবে দাওয়াতে কাজ করে যতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন যদিও এখানে ফেতনার আশঙ্কা আছে তারপরও এটাকে বর্তমান সময় এটা যুগের চাহিদা এটাকে বাদ দিয়ে আপনি দাওয়াতের কাজ করলে ততটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না সব ক্ষেত্রে দাওয়াতের কাজ চালু রাখা আমাদের দায়িত্ব তবে আপনি যে বেদায়াতের কথা বললেন দাওয়াতের কাজ যে কোনো মাধ্যমে আপনি আমি করতে পারি এখানে বেদাওয়াতের ফতোয়া দেওয়াটা উচিত নয় বেদায়াতের সংজ্ঞাটা আগে বুঝতে হবে বেদাওয়াতের সংজ্ঞাটা যদি আপনি বুঝতেন তাহলে এখানে বেদাওয়াতের কথাটা উল্লেখ করতে পারতেন না এরপরে ছয়শো সাতাত্তর নম্বর প্রশ্ন সুনামগঞ্জ থেকে লিখেছিলেন বিলকিস আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন মুখস্থ যদি থাকে আপনি করতে পারেন তবে কোরআনের যে মাসহাফটা আছে সেটা আপনি হাতে স্পর্শ করে কোরআনকালীন তেলাওয়াত করার ব্যাপারে অধিকাংশ অলামাইকরাম কোরআন সন্ন্যার আয়াতের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে নিষেধ করে থাকেন এরপরে ছয়শো সাতাত্তর নম্বর প্রশ্ন সোনা সিলেট থেকে লিখেছিলেন মারিয়াম জান্নাত তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাস ব্যতীত অন্য যে কোনো সময় জাকাত দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল জি যাবে রমজান মাস ব্যতীত বারো বারো মাসের বাকি এগারো মাসের যে কোনো মাসে আপনি জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে ছয়শো আটাত্তর নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন মাসরুর তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে থাকে খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ এটা কোরআন হাদিসে আছে কিনা এই প্রশ্ন হলো হল জিনা খাবার খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ এটা কোরআন হাদিসে নেই আপনি যে কোনো সময় সালাম দিতে পারেন সালামের উত্তরও দিতে পারেন এরপরে ছয়শো উনআশি নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন রাকিব হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো নাস্তিক বা ইসলাম বিদ্বেষীকে কুফুরি কালাম বা জিনের মাধ্যমে ক্ষতি করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো কেন একজন নাস্তিক বা একজন ইসলাম বিদ্বেষী আপনি তার ক্ষতি করতে যাবেন কেন আপনি তার কথার জবাব কথার মাধ্যমে দেন আর সে যদি অন্যায় করে থাকে বিচার ব্যবস্থার মধ্যে এনে তার বিচারের দাবি করেন কিন্তু আপনি তাকে ক্ষতি করার জন্য কুফরি কালামের আশ্রয় নেবেন বা জিনের মাধ্যমে ক্ষতি করবেন এ বিষয়টা জায়েজ নেই এ বিষয়টা আপনি আমি করতে পারি না এরপরে ছয়শো আশি নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন স্বামীমা নাসরিন তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী মারা গেলে আর কখনও স্বর্ণ গহনা ব্যবহার করা যাবে না এটা কি সত্য এ প্রশ্নের উত্তর হলো জিনা স্বামী মারা যাওয়ার পরে আপনার ইদ্দত শেষ হওয়ার পরে আপনি গহনা ব্যবহার করতে কোনো নিষেধ নেই আপনার ইদ্ধতের সময়টা চার মাস দশ দিন এই চার মাস দশ দিন পরে আপনি স্বর্ণ গহনা ব্যবহার করবেন আপনি রঙিন জামা কাপড় পরবেন সাজসজ্জা গ্রহণ করবেন এতে কোনো সমস্যা নাই কোনো নিষেধ নেই আপনাকে সাদা কাপড় পরে থাকতে হবে কানের দুল নাকের দুল খুলে ফেলতে হবে এরকম কোনো নিয়ম ইসলামে নেই আপনি আগের মতো সব কিছুই করতে পারেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে